জি স্যার, আচ্ছা ওকে, তাহলে আমরা ফাইনাল করে ফেললাম যে আমাদের ল্যাব ফাইনাল হচ্ছে 7 সেপ্টেম্বর 2021, প্রজেক্ট প্রেজেন্টেশন 14 সেপ্টেম্বর 2021, দুটোই 3টা থেকে 6টার মধ্যে হবে। তো এটা যেন সবাই একটু মেনটেন করে। এখন আজকে ক্লাসে আমাদের যে টপিক, দুইটা টপিক একসাথে আলোচনা করার ইচ্ছে ছিল, এবং মোটামুটি আমার মনে হয় আজকের ক্লাসে যেহেতু আমরা লাস্ট টপিক আলোচনা করতে পারবো, তো দুটো টপিক আলোচনা হয়ে যায়। থিওরির জন্য লাভ হবে, ল্যাবের জন্য এটা ভালো হবে। একটা হচ্ছে আমরা পয়েন্টার নিয়ে একটু আলোচনা করব। পয়েন্টার ভেরিয়েবল নিয়ে অলরেডি হয়তো থিওরি ক্লাসে আলোচনা হয়েছে, সেই পয়েন্টার আলোচনা আসতে পারে। আর একটা হচ্ছে স্ট্রাকচার, অলরেডি তোমাদের সাথে ল্যাব ম্যানুয়াল 9 শেয়ার করা আছে, এটার কন্টেন্ট হচ্ছে স্ট্রাকচার। পয়েন্টারের জন্য আলাদা কোনো ল্যাব ম্যানুয়াল এখনো ক্রিয়েট করা হয়নি, বাট বেশ কিছু কাজে পয়েন্টারের ধারণাটা লাগে। তাই যেটা চিন্তা করেছি, আজকে প্রথম হাফ, প্রথম 1 ঘন্টা হয়তো পয়েন্টারের আলোচনা হতে পারে, শেষে 30-40 মিনিট স্ট্রাকচারের আলোচনা করে দিব। তো আজকে তোমরা একটু আগে যদি চেক করো গুগল ক্লাসরুমে, কিন্তু আমি তোমাদের কন্টেন্ট গুলো দিয়ে দিয়েছি আজকের ক্লাসে, তোমরা পাইছো কিনা? জি স্যার, 10 মিনিট। রাইট, আমি ল্যাবের 10th ল্যাবে যে 10টা কোড করানোর কথা, আজকে আমি টাইপ করতেছি না, কারণটা হচ্ছে টাইপ করলে অনেক সময় যায়, তো আজকে আসলে কন্টেন্টটা একটু কভার করে ফেলাটা দরকার, এই জন্য কোড গুলো আমি হাতে আর টাইপ করছি না। তো যে কোড গুলো আমি টাইপ করতাম সেটা অলরেডি আমি করে রেখেছি, জাস্ট শুধু তোমাদের সাথে ডিসকাস করবো, অর্থাৎ কোড গুলো একটু বুঝিয়ে দিব। মোটামুটি পয়েন্টার এবং স্ট্রাকচারের সব এখানে চলে আসবে, আর কিছুই বাকি থাকবে না। তো সবাই অনুমতি দিলে আমি একটু আলোচনা শুরু করতে পারি, যদি সবাই অনুমতি দেয় আর কি। ওকে স্যার। আচ্ছা, প্রথমে যে আলোচনাটা আসবে সেটা হচ্ছে পয়েন্টারের আলোচনা। থিওরি ক্লাসে অলরেডি পয়েন্টার হয়ে গেছে, এবং পয়েন্টারের বেসিকটা কিন্তু তোমরা সবাই জানো। পয়েন্টার টাইপ ভেরিয়েবলের মধ্যে কি জমা রাখা যায়, রেগুলার ভ্যালু না কোনো অ্যাড্রেস? পয়েন্টারের কনসেপ্টে আমরা কিন্তু কোনো ভেরিয়েবলের অ্যাড্রেস সেখানে জমা রাখতে পারি। তো প্রথম যে কোডটা তোমাদের সাথে শেয়ার করতেছি এটা খুব বেসিক একটা কোড, এবং এখানে যেটা আলোচনা করা আছে সেটা হচ্ছে ম্যানিপুলেটিং ভেরিয়েবলস ইউজিং পয়েন্টার। সিম্পল একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, এবং এই ভেরিয়েবলকে কোনো একটা পয়েন্টার দিয়ে পয়েন্ট করাব, দেখার চেষ্টা করব যে এই ভেরিয়েবলটার কোন একটা ভেরিয়েবলের যে দুইটা প্রপার্টিস থাকে, ভেরিয়েবলটার মেমোরি অ্যাড্রেস এবং ওই ভেরিয়েবলটার ভিতরকার ভ্যালু, এই দুটো জিনিস পয়েন্টারের সাহায্য নিয়ে আমরা অ্যাক্সেস করতে পারি কিনা বা চেঞ্জ করতে পারি কিনা, ম্যানিপুলেট করা পসিবল কিনা। লেট আস চেক। কাজের শুরুতে আমরা কি করেছি, আমরা একটা পয়েন্টার টাইপ ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি পিসি, আর আরেকটা রেগুলার ইন্টিজার ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি সি। তোমরা জানো যে একটা রেগুলার ভেরিয়েবল কে যেই টাইপের, সি একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল, তার একটা মেমোরি লোকেশন আছে, এই পাশে আমি আরেকটা পয়েন্টার টাইপ ভেরিয়েবল দিলাম, এটা একটা ইন্টিজার পয়েন্টার, এটা একটা ইন্টিজার পয়েন্টার, হুইচ মিনস ইট ক্যান পয়েন্ট টু এনি ইন্টিজার ভেরিয়েবল, সে যে কোনো একটা ইন্টিজার ভেরিয়েবল কে পয়েন্ট করতে পারে। তো দেখো, আপাতত আমাদের মেমোরিতে অবস্থা হচ্ছে এরকম, পিসি যেহেতু একটা পয়েন্টার টাইপ ভেরিয়েবল কিন্তু এখনো কাউকে পয়েন্ট করেনি, তাই তার অবস্থা অনেকটা এরকম, তোমরা যারা সার্কিট করেছো অনেকটা তার মতো গ্রাউন্ডেড, অর্থাৎ সে এখনো কাউকে পয়েন্ট করছে না, তার মানে পিসি এবং সি এর মধ্যে কোনো লিংক তৈরি করা হয়নি। আপাতত আমি সি এর মধ্যে একটা ভ্যালু রাখলাম 22, সো মেমোরিতে সি এর মধ্যে তার ভ্যালু আপডেট হলো। এখন দেখো, সি এর দুইটা প্রপার্টিজ আছে, একটা তার ভ্যালু এবং একটা তার অ্যাড্রেস। সি এর অ্যাড্রেসটা কি আমরা জানি না, হতে পারে কিছু একটা, হয়তো আমি রাখলাম 48AC9, 48AC9 কোন একটা মেমোরি লোকেশন। এখন সি এর একটা অ্যাড্রেস আছে এবং সি এর মধ্যে একটা ভ্যালু আছে, এই দুটো কন্টেন্ট সি এর সাহায্যে যদি আমরা দেখতে চাই আমরা কিন্তু খুব ইজিলি দেখতে পারি, এবং এটা আমরা জানি। সি এর মধ্যকার ভ্যালু দেখার জন্য আমাদের হাতে ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্ট দিয়ে আছে, সি এর ভ্যালু দেখা যাবে 20। আবার সি এর মেমোরি লোকেশনটা যদি তুমি সি এর মাধ্যমে দেখতে চাও সেটাও কিন্তু আমরা দেখতে পারি, এবং এটার জন্য আমরা যে অপারেটরটার হেল্প নিব সেটা হচ্ছে রেফারেন্স অপারেটর বা এম্পারসেন্ট সাইন। আমরা জানি এম্পারসেন্টের পরে কোন একটা ভেরিয়েবলের নাম লিখলে তার ভ্যালু নয় বরং তার মেমোরি লোকেশনটা রিটার্ন হয়, তো যেহেতু এটা একটা অ্যাড্রেস রিটার্ন করে, অ্যাড্রেসকে দেখানোর জন্য আমাদের হাতে যে ফরম্যাট স্পেসিফায়ার, এটা একটা নতুন ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করবো পার্সেন্ট পি। তার মানে এই দুইটা প্রিন্টের মাধ্যমে আমি সি এর অ্যাড্রেস এবং সি এর ভ্যালু দুটোই দেখতে পাচ্ছি। খেয়াল করে দেখো, কোনো পয়েন্টার লাগে, এই যে পয়েন্টার পিসি নিয়ে কিন্তু আমি বসেই আছি, কোনো কাজ করি না,
তাহলে প্রশ্ন হলো স্যার, কোন একটা পয়েন্ট কোন একটা ভেরিয়েবলের মেমরি অ্যাড্রেস যদি ওর মাধ্যমে দেখা যায়, ওর ভ্যালুও যদি ওর মাধ্যমে দেখা যায়, তাহলে এই পয়েন্টটা নিয়ে এত দৌড়াদৌড়ি করার দরকার আছে? পয়েন্টার বেশ কিছু আলাদা কাজ করতে পারে যেটা পরবর্তীতে আমাদের জন্য বেশ বেনিফিট হবে। তোমাদের কাছে আমার প্রথম প্রশ্ন, এই যে আমার কোডের মধ্যে একটা পয়েন্টার টাইপ ভেরিয়েবল এবং একটা রেগুলার ইন্টিজার ভেরিয়েবল আছে, তাদের মধ্যে কি কোনো লিংক এখনো তৈরি করা হয়েছে এখন পর্যন্ত? Have we created any link between them? No, sir. Still now, দুজনের মধ্যে কিন্তু কোনো লিংক নাই। অনেকের কাছে এই ভুল ধারণাটা থাকে যে স্যার কোডের মধ্যে একটা পয়েন্টার ভেরিয়েবল আর একটা রেগুলার ভেরিয়েবল থাকা মানেই হচ্ছে এই পয়েন্টারটা এই ইন্টিজার ভেরিয়েবলকে পয়েন্ট করে আছে। মোটেই না। যদি আমাদেরকে পয়েন্টার দ্বারা কোনো ভেরিয়েবলকে পয়েন্ট করাতে হয়, তাহলে আমাদের ম্যানুয়ালি সেই লিঙ্কেজটা তৈরি করতে হবে। আমি কিন্তু এখানে সেই লিঙ্কেজটা তৈরি করছি। PC equal to ampersand C. আমরা একটু আগে বলেছি ampersand C হচ্ছে C এর মেমোরি লোকেশন বা একটা অ্যাড্রেস। সো ইকুয়াল সাইনের ডান পাশে আছে একটা অ্যাড্রেস আর এই পাশে আছে একটা পয়েন্টার যার ভ্যালু হতে পারে অ্যাড্রেস। তার মানে এই অ্যাসাইনেশনটা কারেক্ট। বাম পাশে এমন একজন আছে যে একটা অ্যাড্রেস ধরতে পারে এবং এখানে আমি আসলে একটা অ্যাড্রেস কে রেফার করছি। সো এটা একটা কারেক্ট নোটেশন। এইটা লেখার সাথে সাথে যেটা হবে, PC এখন আর র্যান্ডমলি কোনো দিকে পয়েন্ট করবে না, পয়েন্ট করবে কার দিকে? C এর দিকে। এই যে লিঙ্কেজ তৈরি হয়ে গেল। এখন এই PC দিয়ে কি করা যাবে? PC যদি C কে পয়েন্ট করে, এটার মানে হচ্ছে PC এর ভ্যালু কত হবে কেউ বলতে পারে? এই ভেরিয়েবলটার ভ্যালু কত হবে? C এর যে মেমোরি লোকেশন আছে সেটা, এই অ্যাড্রেসটা হয়ে যাবে। কারণ দেখো C এর যে অ্যাড্রেস ampersand C, সেটা আমি PC এর ভ্যালু হিসেবে জমা রাখতে চাই। তার মানে এখানে জমা থাকবে 48AC9, যেটা আমাদের জন্য দরকার। C এর অ্যাড্রেস হয়ে যাবে PC এর ভ্যালু। এখন মজার ব্যাপার হচ্ছে এই PC একা C এর যে দুইটা প্রপার্টিজ আছে, C এর ভ্যালু এবং মেমোরি লোকেশন, দুটোকেই প্রিন্ট করতে পারে। কিভাবে? লেট আস চেক। আমরা যদি C এর অ্যাড্রেসটা দেখতে চাই, সেটা কিন্তু PC এর ভ্যালু হিসেবে জমা আছে। সো তুমি যদি PC এর ভ্যালুটা প্রিন্ট করো, সেটা একটা অ্যাড্রেস হবে, তাই %p দিয়ে প্রিন্ট করব আমরা C এর মেমোরি লোকেশনটা দেখতে পাবো। মজার ব্যাপার হচ্ছে PC এর সাহায্য নিয়ে আমরা C এর ভিতরকার কন্টেন্টও দেখতে পাবো। সেটা কিভাবে? এইটা দেখার জন্য ওয়ে হচ্ছে অ্যাস্ট্রিক পয়েন্টার ভেরিয়েবল PC। এটার মানে হচ্ছে PC নামক পয়েন্টার যাকে পয়েন্ট করে আছে তার কন্টেন্ট দেখতে চাই। সো PC পয়েন্টার পয়েন্ট করে আছে C এর দিকে, তার কন্টেন্ট হচ্ছে 22। তাই তুমি যদি অ্যাস্ট্রিক PC কে প্রিন্ট করতে চাও, সেটা তোমাকে একটা ইন্টিজার ডেটা রিটার্ন করবে এবং সেই ডেটাটা হচ্ছে 22। এই পর্যন্ত বিষয়টা সবাই বুঝতে পারছি? খুব সিম্পল রিলেশনটা পয়েন্টারের সাথে রেগুলার ভেরিয়েবল। আবার একটু বলছো। আচ্ছা কোন জায়গাটা আবার বলবো? এই জায়গাটা পয়েন্টারের সাথে যখন তার রিলেশন, অ্যাস্টেরিক্স দিয়ে যে বললেন, ও অ্যাস্টেরিক PC। আচ্ছা PC মনে রাখবা, PC এবং অ্যাস্ট্রিক PC এই দুটো জিনিস অনেকে কনফিউজ হয়ে যায় কোডের মধ্যে। যদি কখনো কোন একটা, দেখো প্রথমে এইটা খেয়াল করবা, ডিক্লেয়ার করার সময় PC কে আমি কি হিসেবে ডিক্লেয়ার করেছি? একটা পয়েন্টার হিসেবে। এরপরে কোডের যত জায়গায় তুমি শুধু PC দেখতে পাবা, বুঝবা যে এটা একটা অ্যাড্রেস, এটা পয়েন্টার এবং এটা ভিতরে থাকতে পারবে অ্যাড্রেস। আর এই পয়েন্টার কাকে পয়েন্ট করে আছে, এই পয়েন্টার যাকে পয়েন্ট করে আছে তার যে ভ্যালু, সেটা যদি প্রিন্ট করতে চাও তাহলে তোমার লাগবে অ্যাস্ট্রিক PC। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। PC যেই অ্যাড্রেস হোল্ড করে, এই পয়েন্টারের কাছে যে অ্যাড্রেস জমা আছে সেটা দেখতে চাইলে শুধু PC কে প্রিন্ট করো। আর PC পয়েন্টার যাকে পয়েন্ট করে আছে তার কন্টেন্ট যদি দেখতে চাও, তাহলে অ্যাস্ট্রিক PC প্রিন্ট করা। বিষয়টা বোঝা গেছে কবি? জি স্যার। একটা হলো অ্যাড্রেস আর একটা হলো কন্টেন্ট। রাইট, এইটা হচ্ছে অ্যাড্রেস। রাইট, এটা হচ্ছে অ্যাড্রেস আর এটা হচ্ছে ওই অ্যাড্রেসে থাকা কন্টেন্ট। রাইট, অ্যাড্রেসের কন্টেন্ট, অ্যাড্রেসের কন্টেন্ট। গুড। সো আলটিমেটলি আমরা কিন্তু PC এর সাহায্য নিয়ে C এর দুইটা প্রপার্টি বা ইন্টিজারের দুইটা প্রপার্টি, তার ভ্যালু এবং অ্যাড্রেস দুটোই প্রিন্ট করতে পারলাম। এখন পর্যন্ত জাস্ট লিঙ্কেজের ব্যাপারটা দেখাইছি, কিন্তু ম্যানিপুলেশনের ব্যাপারটা দেখাইনি। ম্যানিপুলেশন মানে কি? PC এর, আচ্ছা C এর ভ্যালুটা যদি আমি কোনো কারণে চেঞ্জ করি, এটা কি PC জানবে কিনা? তোমাদের কি মনে হয়? অবশ্যই জানা উচিত না? জি স্যার, অ্যাসাইন করে দিয়েছেন। রাইট, দুজনের মধ্যে যেহেতু একটা লিঙ্কেজ আছে,
তার মানে অবশ্যই যদি আমি সি এর ভ্যালুটা আপডেট করি সেটা পিসি এ জানা উচিত। দেখো আমি কোডের মধ্যে আমার একটা বুঝতে হবে, আমরা এখন কোডের মধ্যে সি এর ভ্যালুটা আপডেট করে দিলাম, সি এর ভ্যালু করে দিলাম 11। Whenever we are updating the value of C, the update will automatically be informed to the pointer. Pointer এটা জানবে। তুমি এখন দেখো যদি তুমি এখনো C এর মেমরি লোকেশনটা প্রিন্ট করো, আমার প্রশ্ন হচ্ছে C এর ভ্যালু আপডেট করেছি, এতে কি C এর মেমরি লোকেশন আপডেট হচ্ছে? না স্যার, না স্যার, এটা কিন্তু হয় না। C নামক ভেরিয়েবলটা মেমরির যেখানে ছিল সেখানে হয়তো আগে 22 ছিল, ওইটার জায়গায় এখন চলে আসছে কত 11, মেমরি লোকেশন কিন্তু আপডেট হয়। সো তুমি যদি PC এর ভ্যালুটা আবার প্রিন্ট করো, PC আসলে কি নিয়ে আছে? C এর অ্যাড্রেস। আগের বার যা প্রিন্ট হচ্ছিল হুবহু এবারেও সেই জিনিসটাই প্রিন্ট দেখতে পাবো। তো 48AC9 ওইটাই সাথে থাকবে, ওইটাই দেখতে পাবা। আমরা একটা আন্দাজ করি 48AC9 এরকম কিছু একটা। আগের বারও এই অ্যাড্রেসটাই প্রিন্ট হতো, এখনো এই অ্যাড্রেসই প্রিন্ট হবে, কারণ অ্যাড্রেস C এর চেঞ্জ হয় নাই। সো আলটিমেটলি কিন্তু এবার তুমি যদি অ্যাস্ট্রিক PC দাও, অর্থাৎ পিসি পয়েন্টার যাকে পয়েন্ট করে আছে তার ভ্যালু কত ভিতরে, এবার কিন্তু সেখানে আর 22 নাই, সেখানে আছে কত 11। সো পয়েন্টার এখন যাকে পয়েন্ট করে আছে বা যে মেমরি লোকেশনের দিকে পয়েন্ট করে আছে সেখানে এখন কত ভ্যালু রাখা আছে? আগে 22 রাখা ছিল, বাট একটু আগে সেটা ওভাররাইট হয়ে 11 হয়ে গেছে। এবার তুমি যদি পয়েন্টারের সাহায্য নিয়ে ওই একই মেমরি লোকেশনে আবার হিট করো, দেখবা তুমি 11 আছে। তার মানে কি, চেঞ্জ করলাম ভেরিয়েবলের সাহায্য নিয়ে কিন্তু সে আপডেট পয়েন্টারও জেনে গেছে। উল্টো কাজ করো, পয়েন্টারের সাহায্য নিয়ে কি ভেরিয়েবলটার ভ্যালু চেঞ্জ করা যায় কিনা? আমার ভেরিয়েবল সি এখানে আছে, পয়েন্টার পিসি, পিসি এর দিকে পয়েন্ট করে আছে, সি এর মধ্যে ভ্যালু ছিল মনে করো 11। আমি চাই এই পয়েন্টার পিসি এর সাহায্য নিয়ে সি এর ভ্যালুটা চেঞ্জ করে দিব। করা যাবে না? আমি যদি এরকম একটা কমান্ড লিখি যে পয়েন্টার পিসি যেই মেমরি লোকেশনকে পয়েন্ট করে আছে সেটার কন্টেন্ট পড়ে দেওয়া হোক 2, এটার মানে কি পয়েন্টার পিসি পয়েন্ট করে আছে এই মেমরি লোকেশনের দিকে, এখানকার ভ্যালু আগে যা থাকুক না কেন এখন হয়ে যাবে কত? হয়ে যাবে 2। এটা দেওয়া হচ্ছে ম্যানিপুলেশন, রাইট? এটা কিন্তু পয়েন্টারের সাহায্যে ভেরিয়েবলটা ম্যানিপুলেশন। দেখো আমি সি কে দিয়ে কিন্তু সি আপডেট করি নাই, একটু আগে করছিলাম, C22 ছিল, C11 ছিল, কিন্তু এখন এই হাফে এসে আমি কি করছি, পয়েন্টারের হেল্প নিয়ে আমি ভেরিয়েবলটাকে ম্যানিপুলেট করছি। অ্যাস্ট্রিক পিসি ইকুয়াল টু 2, অর্থাৎ পিসি পয়েন্টার যাকে পয়েন্ট করে আছে তার ভ্যালুটা চেঞ্জ করে 2 করে দাও। সো এখন এই মেমোরি লোকেশনে চলে আসবে 2। এবার তুমি যদি সি এর ভ্যালু প্রিন্ট করো, তুমি কত দেখতে পাবা রেজাল্ট? তুমি দেখতে পাবা 2। চেঞ্জটা কিন্তু আমি কোথাও কিন্তু লিখে নাই যে সি ইকুয়াল টু 2 হয়ে যায়, বরং দূর থেকে সি কে পয়েন্ট করে আছে এমন একটা ভেরিয়েবলের সাহায্য নিয়ে আমি সি এর ভ্যালুকে ম্যানিপুলেট করতে পারলাম। তার মানে কি, আলটিমেটলি পসিবল পয়েন্টারের সাহায্য দিয়ে কোন একটা ভেরিয়েবলকে ম্যানিপুলেট করানো যায়, ঠিক কিনা? জি স্যার। এই জায়গাটা আর কারো কোনো কনফিউশন আছে কিনা, আমরা সবাই বুঝতে পারছি কিনা যে আসলে এই চার জোড়া জিনিস দিয়ে বোঝানো হয়েছে কিভাবে আমরা পয়েন্টারের সাথে একটা সিঙ্গেল ভেরিয়েবলের লিঙ্কেজ করতে পারি? যদি সবাই এই কোডটা বুঝতে পারি তাহলে আমি সামনের কোডটা যাব, বা এখানে যদি কোনো কনফিউশন থাকে তাহলে একটু বলতে পারো। আচ্ছা আমার মনে হয় এখানে কোনো কনফিউশন নাই, আমরা তো পয়েন্টারের হেল্প নিয়ে সিঙ্গেল একটা ভেরিয়েবলকে ম্যানিপুলেট করলাম। এবার আমরা আসি, যদি সিঙ্গেল ভেরিয়েবল না হয় কোনো একটা অ্যারেকে ম্যানিপুলেট করতে হয় তাহলে আমরা কিভাবে সেই ম্যানিপুলেশনটা করতে পারি, আমরা কিভাবে সেই ম্যানিপুলেশনটা করতে পারি? তো আসো আমরা চেক করে দেখি। আমি কোডটা মনে হয় একটু আপডেট করছিলাম, কিভাবে আমরা ম্যানিপুলেট করতে পারি। এবার আমরা একটা অ্যারে নিই, অ্যারে কে পয়েন্টার দিয়ে পয়েন্ট করা যায় কিনা সেটা দেখি। মজার ব্যাপার আছে, একটু আগে আমাদের হাতে একটা সিঙ্গেল ভেরিয়েবল ছিল ওইটাকে পয়েন্টার দিয়ে পয়েন্ট করেছি, কিন্তু এবার আমাদের হাতে আছে একটা অ্যারে। তোমাদের কি মনে হয় একটা অ্যারে কে পয়েন্ট করার জন্য কয়টা পয়েন্টার লাগে? অ্যারের সাইজ যদি n হয় আমাদের কি n সংখ্যক আলাদা আলাদা পয়েন্টার লাগবে? কথা বুঝছো না? অ্যারেতে তো আর একটা সেল না, অ্যারেতে তো অনেকগুলো সেল আছে, প্রত্যেকটা সেলের মেমরি লোকেশন আলাদা আলাদা। তাহলে আলটিমেটলি কি আমার এতগুলো পয়েন্টার দিয়ে প্রত্যেককে আলাদা করে পয়েন্ট করাইতে হবে? স্যার একটা একটা পয়েন্টার কি প্রত্যেকটা সেলে যেতে পারবে? একটা পয়েন্টার প্রতি সেলে যেতে পারবে যদি তুমি ব্যবস্থা করে নাও।
মনে করো খুব সিম্পলি একটা জিনিস বুঝি, মনে করো এটা এই 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 অ্যারের নাম হচ্ছে এক্স, আমি এখানে যেটা ডিক্লেয়ার করছি এখানে সাইজ 6 দেওয়া আছে, আমি নিলাম 5, তাহলে এক বাড়াই দিলাম 6। মজার ব্যাপার হচ্ছে অ্যারে তো অ্যারেই, আমরা তো সবাই জানি এই ইনডেক্স হচ্ছে 0, এটা 1 2 3 4 5, 6 সাইজের একটা অ্যারে এক্স, তার প্রতিটা সেলের ইনডেক্স দেওয়া আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে বা তোমাদের কাছে জানানোর মতো একটা জিনিস হচ্ছে, অ্যারের একটা মজার প্রপার্টিজ আছে যেটা সিঙ্গেল ভেরিয়েবলের নাই। অ্যারের সেই বিখ্যাত প্রপার্টিজটা কি এটা মনে রাখলে তোমার কাজ আমি কি শিখাই যাবে। অ্যারের নামটা যে ভেরিয়েবল, দেখো এই অ্যারের নাম কি এক্স না, এই এক্স নিজে একটা পয়েন্টার, মনে রাখবা এই এক্স নিজে একটা পয়েন্টার। তাহলে স্যার এই এক্স কার দিকে পয়েন্ট করে আছে? এই এক্স সবসময় পয়েন্ট করে থাকে ওই অ্যারের প্রথম ইন্ডেক্সের দিকে। আবার বলি, এই যে এক্স 6 নামে তুমি একটা ভেরিয়েবল অ্যারে ডিক্লেয়ার করছো, অ্যারেটা তো দেখতে এরকম, এক্স নামে একটা অ্যারে, এই যেই নামে তুমি অ্যারে তৈরি করছো সেই নামেরই আসলে একটা পয়েন্টার আছে। এক্স নিজে একটা পয়েন্টার যে পয়েন্ট করে আছে কার দিকে, ওই অ্যারের 0 তম সেলের দিকে। অর্থাৎ আমাকে বলো এই প্রথম সেলটার অ্যাড্রেসটা আসলে কি? M% x 0 না, কথা বোঝো? x অ্যারের 0 তম সেলের অ্যাড্রেস এটাই তো নাকি? এই সেলের অ্যাড্রেস এইটা আর x একই কথা, মনে রাখবা সব সময়। স্যার কেমনে হইলো? এটা তো একটা, এটা তো একটা অ্যাড্রেস, x কি অ্যাড্রেস? হ্যাঁ, x একটা পয়েন্টার, x একটা পয়েন্টার। তোমরা মনে আছে আগের কোডে আমি কি দিয়েছিলাম? pc m% c, c ছিল একটা রেগুলার ভেরিয়েবল, তার অ্যাড্রেস আমরা জমা রেখেছিলাম একটা পয়েন্টারে। এখানে x 0 একটা রেগুলার ভেরিয়েবল, তার অ্যাড্রেস আমরা জমা রাখতে পারি কিসে? বা তার অ্যাড্রেস এবং x এর অ্যাড্রেস সমান, x একটা পয়েন্টার, অ্যারের সাথে একটা পয়েন্টার অটোমেটিক ফ্রি পাওয়া যায় যেটা রেগুলার ভেরিয়েবলে পাওয়া। অ্যারে ডিক্লেয়ার করছো তুমি, এই কোডে দেখো কোথাও কোনো পয়েন্টার ডিক্লেয়ার করিনি, ডিক্লারেশনে কোনো পয়েন্টার টাইপ ভেরিয়েবল ডিক্লেয়ার করিনি, তাও ভিতরে পয়েন্টারের কাজ আছে। কিভাবে হলো? কারণ এই এক্স নিজেই একটা পয়েন্টারের কাজ করে। এখন তোমাদেরকে আমি সূত্রটা শিখিয়ে দিলাম, এক্স যেই পয়েন্টার তার কাছে কার অ্যাড্রেস জমা আছে? এক্স অ্যারের 0 তম সেলের অ্যাড্রেস জমা আছে। এখন তোমার প্রশ্ন হচ্ছে ঠিক আছে স্যার 0 তম অ্যাড্রেস এটা তো বুঝলাম, আর এই অ্যাড্রেসটাকে বলা হয় থাকে বেস অ্যাড্রেস। কি অ্যাড্রেস? বেস, কোন একটা অ্যারের প্রথম সেলের যে অ্যাড্রেস সেটাকে বলা হয় থাকে ওই অ্যারের বেস অ্যাড্রেস। এবং অ্যারের নামটা যে পয়েন্টার, সেই পয়েন্টারটা সব সময় কোন অ্যাড্রেসটা নিজের কাছে জমা রাখে? বেস অ্যাড্রেসটা নিজের কাছে জমা রাখে, অর্থাৎ এক্স 0 এর মেমরি লোকেশন বা অ্যাড্রেস। ভালো কথা স্যার, তাহলে এক্স 1 এরটা কে জমা রাখে? এক্স 1 এর দিকে তো কেউ তাক করে নাই, তাহলে কে এটা জমা রাখে? এটা কেউই না, এক্স এর সাথে এক ঘর সামনে গেলে তুমি তাকে দেখতে পাবে, এক্স প্লাস 1। ব্যাপারটা বুঝতে পারছো কিনা? এক্স প্লাস 1 এ গেলে তুমি আসলে এক্স এর এক নাম্বার সেল অর্থাৎ সেকেন্ড সেল, এই সেলের যে মেমোরি লোকেশন সেটাকে দেখতে পাবো। এক্স প্লাস 2 বলতে আসলে কি বোঝায়? এটা একটা পয়েন্টার যেটা পয়েন্ট করে আছে কার দিকে? এক্স এর ইনডেক্স নাম্বার কার দিকে? 2 এর দিকে। সো ইন জেনারেল এটাকে বলা যায় এরকম, এক্স প্লাস আই হচ্ছে আসলে আলটিমেটলি একটা এমন একটা পয়েন্টার যেটা পয়েন্ট করে আছে এক্স এর কোন সেলের দিকে? আই তম সেলের দিকে। কথা কি বুঝতে পারছো? বিষয়টা হচ্ছে এরকম, বিষয়টা কি বুঝাতে পারলাম না? কনফিউজড হয়ে গেলাম সবাই কোনো কারণে। অ্যারের সাথে একটা পয়েন্টার, পয়েন্টার যে ফ্রি পাওয়া গেছে এটা কিন্তু ভালো, এই জন্য এই কোডে আর কোনো এক্সট্রা পয়েন্টার ডিক্লেয়ার করি। আচ্ছা এখন অনেকে বলবে স্যার এগুলো তো মেমোরি লোকেশন বুঝলাম, এই প্রত্যেকটা সেলে যদি ভ্যালু থাকতো 10 20 30 করে তাহলে এগুলোকে আমরা কিভাবে দেখতে পারতাম পয়েন্টারের সাহায্য নিয়ে? আমরা তো জানি প্রতিটা সেলের একটা দুইটা করে বৈশিষ্ট্য, একটা হচ্ছে তার অ্যাড্রেস আর একটা হচ্ছে তার ভ্যালু। আপনি তো বললেন যে অ্যাড্রেসগুলো রাখার, অ্যাড্রেসগুলো যদি এগুলো হয় এগুলোকে চেক করা যায় এক্স প্লাস আই দিয়ে, এই পয়েন্টার দিয়ে আমরা এই মেমোরি লোকেশনটা দেখতে পারি। তাহলে এই মেমোরি লোকেশনের ভ্যালুটা দেখব, এইটাও খুব সহজ, এক্স 0 পজিশনের যে ভ্যালু, এক্স 0 পজিশনের যে ভ্যালু সেটা বেসিক্যালি কার ইকুইভ্যালেন্ট জানো? এক্স 0 কে পয়েন্ট করে আছে কি? শুধু এক্স না, তাহলে কন্টেন্ট অফ এক্স, অ্যাস্ট্রিক এক্স ব্র্যাকেটও রাখতে পারো,
x1 এর কন্টেন্ট কার জানা আছে x plus 1 এই মেমরি লোকেশন বা এই পয়েন্টার যাকে পয়েন্ট করে আছে তার কোন সো ইন জেনারেল কোন একটা অ্যারে x তার i তম সেলে কি জমা আছে সেটা যদি দেখতে চাও পয়েন্টারের সাহায্য নিয়ে তাহলে কোন পয়েন্টারটাকে নিতে হবে x plus i এবং তাকে দেখলে হবে না সে যে মেমরি লোকেশনের দিকে পয়েন্ট করে আছে তার কন্টেন্ট দেখতে হবে দ্যাট ইজ ইট এটা হচ্ছে অ্যারের সাথে অ্যারে পয়েন্টারের সম্পর্ক এখানে আমরা এরকমই একটা কোড করার চেষ্টা করেছি তোমরা জানো আমরা অ্যারেকে ম্যানিপুলেট করতে পারি কোন একটা অ্যারের প্রথম ঘর থেকে শেষ ঘর পর্যন্ত হেঁটে আমরা কি করতে পারি অ্যারের প্রতিটা ঘরের কন্টেন্ট যোগ করতে পারি এরকম একটা প্রবলেম আমি এবার পয়েন্টার দিয়ে সলভ করছি আসো দেখি কিভাবে এই প্রবলেমটা সলভ করা হয়েছে অ্যারে তো আমরা একটা ডিক্লেয়ার করছি মনে করো এরকম একটা অ্যারে প্রতিটা ঘরে আমরা ডেটা নিচ্ছি দেখো ডেটা নেওয়ার সময় আমি কি লিখছি এখানে এখানে আমি কি লিখতে পারতাম সবসময় আমরা কি লিখি এরকম কিছু লিখি না m%xi আমরা সবসময় লিখি এরকম যখন আমরা পয়েন্টার ব্যবহার করি তখন আমরা কি বলি x অ্যারের i তম ঘরে যে মেমরি লোকেশন সেখানে জমা রাখো ইউজারের দেওয়া ডেটাটা এখন আমরা এটার বদলে কি লিখতে পারবো x plus i অর্থাৎ এই মেমরি লোকেশনে চলে যাও এবং এই মেমরি লোকেশনে গিয়ে ইউজারের দেওয়া ডেটাটা জমা রাখো দেখো প্রথমবার i এর ভ্যালু যখন 0 তখন x plus i এর ভ্যালু কত x plus 0 অর্থাৎ প্রথমবার এটার ভ্যালু হচ্ছে x তোমার মনে আছে কিনা x কোন লোকেশনের দিকে পয়েন্ট করে প্রথমটা বেস অ্যাড্রেসের দিকে সো আলটিমেটলি ইউজার প্রথম যে সংখ্যাটা জমা দিবে সেটা গিয়ে এখানে জমা হবে পরের বার i এর ভ্যালু বাড়বে x plus 0 এর জায়গায় হবে x plus 1 x যদি এই মেমরি লোকেশনকে পয়েন্ট করে x plus 1 ঠিক তার পরের মেমরি লোকেশনটা অর্থাৎ ইউজারের দেওয়া ইনপুট দেওয়া ডেটা এই মেমরি লোকেশনে জমা হবে এভাবে যত করে আমরা i বাড়াবো তত বেস অ্যাড্রেস থেকে এক ঘর করে আমরা সামনে যাব x plus i x আমাদের বেস অ্যাড্রেস সেখান থেকে এক ঘর করে ডান ছয় ঘরে আমরা ডাটা জমা রাখবো এবং এরপরে আমরা কি করব যেই ডেটাটাই জমা রাখছি সেটা সামের সাথে যোগ করে দিব সামের সাথে যোগ হবে কে x plus i তম ঘরে আমরা ডেটা রাখছি তাহলে x plus i পয়েন্টার যেই ঘরকে পয়েন্ট করে আছে সেই ঘরের কন্টেন্ট অ্যাস্ট্রিক এখান থেকে তোমরা কিন্তু আইডিয়াটা পেয়ে যেতে পারো অ্যাস্ট্রিক যেহেতু ইউজ করেছি তার মানে অবশ্যই এই ব্যাটা নিজে একটা পয়েন্টার x plus i এবং এই ব্যক্তি যাকে পয়েন্ট করে আছে সেই সেই লোকেশনে থাকা কন্টেন্টটাকে আমি যোগ করতে বলছি সামের সাথে তার মানে আলটিমেটলি আর কিছুই না আমরা আমাদের x অ্যারের প্রতিটা ঘরে যাব স্টার্টিং ফ্রম x plus 0 i এর ভ্যালু 0 এটা হচ্ছে x plus 1 এটা x plus 2 এইভাবে এটা হচ্ছে লাস্টেরটা x plus ফর এক্সাম্পল 4 প্রতিটা ঘরে আমরা যা রাখবো মনে করো এই ঘরে আছে 25 এইটাকে তুমি যদি সামের সাথে যোগ করতে চাও তাহলে সামের সাথে যোগ দিতে হবে কাকে এই ঘরের কন্টেন্টকে অর্থাৎ x plus 0 যাকে পয়েন্ট করে আছে সেই ঘরের কন্টেন্ট পরবর্তী ঘরে চলে আসো x plus 1 যে ঘরকে পয়েন্ট করছে সেই ঘরের কন্টেন্টকে আমরা সামের সাথে যোগ দিব এই কারণে x plus i তার আগে অ্যাস্ট্রিক অর্থাৎ আমরা কোনো মেমরি লোকেশনকে যোগ দিতে চাই না আমরা চাই ওই মেমরি লোকেশন যেই যে ভ্যালু হোল্ড করছে ওই মেমরি লোকেশনে গেলে যে ভ্যালু দেখা যাবে সেই ভ্যালুটা সাবস্টিটিউট করব আলটিমেটলি আমরা অ্যারের প্রতিটা ঘরে ডেটাও রাখতে পারবো সেই ডেটাগুলোকে যোগ করে ফেলতে পারবো এভাবে চাইলে কিন্তু আমরা কোন একটা অ্যারেকে খুব ইজিলি পয়েন্টার দিয়ে ম্যানিপুলেট করাতে পারি সো অ্যাড্রেসটা প্রিন্ট করা যাবে কিভাবে এই ভেরি অ্যাড্রেসটা প্রিন্ট করতে চাও অ্যারের প্রতিটা সেলের অ্যাড্রেস প্রিন্ট করতে চাও এরকম কিছু জি স্যার এই একটা সিঙ্গেল এক্স দিয়ে একটা সিঙ্গেল এক্স দিয়ে মনে করো আমার টার্গেট হচ্ছে অ্যারের প্রতিটা ঘরের মেমরি লোকেশন প্রিন্ট করা সো আমরা চাইলে প্রিন্ট করে দেখতে পারি printf memory location of মনে করো x অ্যারের কততম সেল এটা i তম সেল দিয়ে শুরু হবে এই মেমরি লোকেশনটা হচ্ছে একটা পয়েন্টার একটা অ্যাড্রেস p এবং এটা আসবে কিভাবে x plus i খেয়াল করে দেখো আউটপুটে কি দেখতে পাবা তুমি চিন্তা করে দেখো আমি লুপটা একবার চালাই এরপরে দেখো প্রতিটা সেলের মেমরি লোকেশন চলে আসছে কি
সামটাকে মনে করে এখন প্রিন্ট দিলাম না ওকে আমি কোডটা রান করলাম তোমরা খেয়াল করে দেখো এখানে কি কিছু তো লেট আস চেক দেখো আমাদের এই অ্যারেতে 6টা সেল আছে প্রতিটা সেলের মেমরি লোকেশন এখন আমরা প্রিন্ট করে দেখতে পাচ্ছি এবং তুমি দেখো ঘটনা ঠিক আছে কিনা x প্লাস i কে দিয়ে কিন্তু আমি প্রিন্ট করে আসছি প্রথমবার x প্লাস i ছিল x প্লাস 0 অর্থাৎ শুধু x কি একটা পয়েন্টার তার মানে তার ভ্যালু প্রিন্ট করতে চাই পয়েন্টারের ভ্যালু হচ্ছে কারো অ্যাড্রেস কার অ্যাড্রেস x অ্যারের 0 তম সেলের অ্যাড্রেস এই জন্য সেটাই লিখেছি x 0 এর মেমরি লোকেশন হচ্ছে এটা তুমি দেখো প্রত্যেকের সাথে প্রত্যেকের গ্যাপ কয় বাইটের 4 বাইটের গ্যাপ পাশাপাশি অবস্থিত তারা এটা যদি e0 হয় এরপরটা হচ্ছে e4 e8 হেক্সাডেসিমাল অ্যাড্রেস তোমরা তো নিশ্চয়ই পড়তে পাচ্ছো হেক্সাডেসিমাল অ্যাড্রেস e8 এর পরে পরেরটা কত হবে e12 আসার কথা বাট 12 তো আমরা নিব না আমরা নিব c সো e এর পরে ec এরপরে আসছে f0 এরপরে f4 সো এক সেল থেকে আরেক সেলের মেমরি লোকেশন কতটুকু দূরে 4 বাইট করে দূরে আছে বিষয়টা কি বোঝা গেছে এই সেম জিনিস তুমি কিন্তু চাইলে এভাবে প্রিন্ট না করে কিভাবে প্রিন্ট করতে পারতে m পার্সেন্ট অফ x i সেম জিনিস হতো লেট আস চেক এটাও কিন্তু সেম আউটপুট দিবে এখানে কিন্তু আমি x কে পয়েন্টার হিসেবে ব্যবহার করি নি আমি বলেছি x অ্যারের i তম সেল মেমরির যেখানে আছে সেই লোকেশনটাকে প্রিন্ট করা হোক এখানে x পয়েন্টারের ভূমিকা পালন করে নাই বরং অ্যারের ভূমিকা পালন করছে যদি আমরা x কে পয়েন্টার হিসেবে ইউজ করতে চাই তাহলে আমরা এই ফরম্যাটে নিব x পয়েন্টার যেখানে আছে সেখান থেকে i দূরে যে মেমরি লোকেশনটা ওটাকে প্রিন্ট করব আলটিমেটলি এই হচ্ছে অ্যারের প্রত্যেকটা সেলের মেমরি লোকেশনকে প্রিন্ট করার ওয়ে আমার মনে হয় এই পর্যন্ত আমরা বুঝতে পারছি অ্যারের কনসেপ্ট আমরা সবাই ক্লিয়ার কিনা শুধু এইখান থেকে এই ব্যাপারটা মাথায় গেঁথে নিবা যে অ্যারে যদি তোমাকে আমি একটা দিয়ে দেই পরীক্ষায় এবং বলি যে এখানে কোনো পয়েন্টার আছে কিনা আমরা অ্যানসারটা দিতে পারবো কিনা মনে করো আমার হাতে মার্কস নামে একটা অ্যারে আছে অ্যারে আছে বলো এই অ্যারেতে কোনো পয়েন্টার আছে কিনা এবং থাকলে সে কোন দিকে পয়েন্ট করে আছে এই অ্যারের সাথে অ্যাসোসিয়েটেড কোনো পয়েন্টার আছে কিনা অবশ্যই একটা পয়েন্টার আছে যে পয়েন্টারের নাম মার্কস এবং সেই পয়েন্টার কার দিকে পয়েন্ট করে আছে মার্কস এর কোন সেলের দিকে জিরো তম জিরো সেলের দিকে অর্থাৎ বেস অ্যাড্রেসের দিকে তো এইভাবে চাইলে মার্কস প্লাস ওয়ান করা মানে হচ্ছে জিরো থেকে পরের পরে যাওয়া মার্কস প্লাস টু পরেরটা এভাবে চাইলে আমরা হাঁটতেই পারি তো এই জায়গা থেকে আমরা একটু পরের কোডে চলে আসি সেম কাজ সেম কাজ এখানেও একটা অ্যারে নেওয়া হয়েছে খেয়াল করে দেখো এক্স নামে একটা অ্যারে অ্যারের মধ্যে ডেটাও রাখা আছে 1 2 3 4 5 এক্সট্রা আলাদা করে এবার একটা পয়েন্টার নেওয়া হয়েছে কারণটা কি তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো এই যে এক্স নামক যে অ্যারেটা এটার মধ্যে পাঁচটা সেল ছিল ভ্যালু রাখা আছে 1 2 3 4 5 আচ্ছা এখানে এক্স নামক যে পয়েন্টারটা আছে সেটা পয়েন্ট করে আছে কার দিকে এই মেমরি লোকেশনে এটা তো বাধা ধরা এক্স কে কি কোনোভাবে এই দিক থেকে পয়েন্ট করানো শুরু করা যায় এটা কি পসিবল না এটা কিন্তু পসিবল না এটা কিন্তু আমাদের সি তে ডিফল্ট যে যেই নামের অ্যারে ওই নামের যে পয়েন্টারটা সে অলওয়েজ জিরো তম সেল কে পয়েন্ট করবে এটা চাইলেও তুমি টেনে এখান থেকে পয়েন্ট করানো শুরু করতে পারবে বাট তাই বলে কি আমি এমন কোন পয়েন্টার রাখতে পারি না যে এখান থেকে পয়েন্ট করবে হ্যাঁ করতে পারি আমরা কি করতে পারি আমরা জানি এই সেলটা কত নাম্বার সেল তোমরা জানো এটা দুই নাম্বার সেল এক্স এর দুই নাম্বার সেল তাহলে আমরা আরেকটা আলাদা পয়েন্টার ডিক্লেয়ার করি পিটিআর এবং যদি আমরা এরকম একটা ব্যাপার লিখতে পারি যে পিটিআর তোমার মধ্যে রাখবা কি অ্যাড্রেস অফ এক্স এর দুই নাম্বার সেল তাহলে আলটিমেটলি পিটিআর এখন কোন দিকে পয়েন্ট করবে এই অ্যারের দুই নাম্বার সেলের দিকে পয়েন্ট করবে এখন তুমি যদি চাও পিটিআর প্লাস ওয়ান কাকে পয়েন্ট করে আছে দেখতে চাও বলো দেখি পিটিআর প্লাস ওয়ান কাকে পয়েন্ট করে থাকবে তিন নাম্বার সেলের দিকে পিটিআর মাইনাস ওয়ান তার আগের সেলের দিকে ঠিক আছে সো চাইলে কিন্তু মাঝখানে দাঁড়িয়ে ডান বামে ঘরগুলোতে যাওয়া যায় আমরা এখানে সেই কাজটাই করছি পিটিআর নামে এক্সটার্নাল একটা পয়েন্টার নিয়েছি তার মধ্যে অ্যারের
বেস অ্যাড্রেস বাদে অন্য কোনো একটা অ্যাড্রেসের ভ্যালু দিয়ে দিছি, এবং আমাদের ক্ষেত্রে এই অ্যারেটা ঠিক মিডল পজিশনে যেটা আছে x2 পজিশনে যা আছে ওর মেমরি লোকেশনটা আমি বলছি যে পয়েন্টার তোমার মধ্যে জমা রাখো। খুব সুন্দর পয়েন্টার তার মধ্যে জমা রাখছে, তার মানে পয়েন্টার পিটিআর এখন পয়েন্ট করতেছে এই সেলটাকে। এখন তুমি চাইলে এই সেলের বামে কে আছে ডানে কে আছে খুব সুন্দরভাবে প্রিন্ট করে দেখতে পারো। সো পিটিআর পয়েন্টার যাকে পয়েন্ট করে আছে তার কন্টেন্ট তুমি দেখতে পাবা, তিন পিটিআর পয়েন্টার যাকে পয়েন্ট করে আছে তার কন্টেন্ট, পিটিআর প্লাস ওয়ান পয়েন্টার যেদিকে পয়েন্ট করে আছে সেখান থেকে এক সেল ডানে যদি যাই সেই মেমোরি লোকেশনে যা জমা আছে সেটাকে দেখাও, আমরা দেখতে পাবো চার। পিটিআর মাইনাস ওয়ান এই পয়েন্টার যেখানে পয়েন্ট করে আছে তার থেকে একবার বামে যেই মেমোরি লোকেশনটা আছে সেখানে অবস্থিত কন্টেন্টটা কি, কন্টেন্টটা দুই। তো চাইলে কিন্তু তুমি এভাবে অন্য কোন পয়েন্টার কেও চাইলে অ্যারের সাথে অ্যাসোসিয়েটেড করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে পিটিআর যদি এদিকে পয়েন্ট করে থাকে পিটিআর পয়েন্টার যাকে পয়েন্ট করে আছে তার কন্টেন্ট তুমি দেখতে চাইলে কিভাবে প্রিন্ট করবা, এভাবে না? জি স্যার, পিটিআর পয়েন্টার যাকে পয়েন্ট করে আছে তার কন্টেন্ট সেলফ পিটিআর এর আগে একটা অ্যাস্টেরিক সাইন দিয়ে দিবা, তাহলে অ্যাড্রেস প্রিন্ট না হয়ে এই অ্যাড্রেসে যে ভ্যালুটা জমা আছে সেটা প্রিন্ট হবে। এই কারণে প্রিন্ট হচ্ছিল তিন, কারণ আমাদের ওই পজিশনে তিন আছে। পিটিআর প্লাস ওয়ান এই মেমোরি লোকেশনে যেই কন্টেন্ট আছে সেটা প্রিন্ট হোক, পিটিআর এর থেকে একবার ডানে প্লাস ওয়ান যেহেতু এক্সেল ডানে তিন নাম্বার সেলে যে কন্টেন্ট জমা আছে সেটাকে প্রিন্ট করা হোক, এখানে আছে চার এই কারণে তোমার চার প্রিন্ট হবে। এক ঘর বামে যাও পিটিআর থেকে এক ঘর বামে যাও মানে সেল নাম্বার ওয়ানে আসা, এখানে আছে দুই আলটিমেটলি প্রিন্ট হবে। এই হচ্ছে মোটামুটি পয়েন্টারের বিষয়। আমরা চাইলে পয়েন্টারকে অ্যারের সাথে অ্যাসোসিয়েট করতে পারি, মানে এই কোডটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কোনো একটা অ্যারের সাথে তো একটা ডিফল্ট পয়েন্টার থাকেই যেটা বেস অ্যাড্রেসের দিকে পয়েন্ট করে থাকে, চাইলে আমরা এক্সট্রা অন্য কোন পয়েন্টার কেও ওই অ্যারের অন্য যে কোনো পজিশন থেকে পয়েন্ট করাতে পারি, এতে কোনো বাধা নাই। অনেকে মনে করে স্যার অ্যারের সাথে তো একটা পয়েন্টার অলরেডি অ্যাসোসিয়েটেড আছে, আরো কি পয়েন্টার খরচ করা যাবে, 100 পয়েন্টার খরচ করা যাবে, কোনো সমস্যা নেই। অ্যারের ভিন্ন ভিন্ন মেমোরি লোকেশনে ভিন্ন ভিন্ন পয়েন্টার কে তুমি পয়েন্ট করো, এটা ফ্রি। এই এক্সট্রা একটা পয়েন্টার যেটা অলরেডি তুমি অ্যারের নামের সাথে পেয়ে গেছো যেটা তোমার বেস অ্যাড্রেস কে টার্গেট করে অলরেডি দাঁড়াই আছে, বা তোমার যদি মনে হয় যে এই অ্যারের অন্য কোন সেল কেও পয়েন্ট করানো উচিত ইউ ক্যান অলসো ডু দ্যাট। এই গেল মোটামুটি পয়েন্টারের সাথে অ্যারের রিলেশন। লাস্টের দুটো এক্সাম্পল দেখবো কার সাথে, পয়েন্টারের সাথে স্ট্রিং এর রিলেশন, পয়েন্টারের সাথে ক্যারেক্টার অ্যারে বা স্ট্রিং এর রিলেশন, কিভাবে আমরা পয়েন্টার দিয়ে স্ট্রিং কে ম্যানিপুলেট করাতে পারি। তো তোমরা জানো ক্যারেক্টার অ্যারে আর স্ট্রিং তো মোটামুটি অ্যারের যে প্রপার্টিস গুলো সব প্রপার্টিস তার মধ্যে আছে, তাহলে আলটিমেটলি এখানে আসলে তেমন কোনো প্রবলেম নাই, আমরা খুব ইজিলি কিন্তু এই ইয়েটা দেখতে পারি। তবে এখানে একটা তার আগে একটা প্রবলেম দেখে নেই, সেটা তোমাদের স্যারেরা হয়তো থিওরি ক্লাসে আলোচনা করেছেন, কল বাই ভ্যালু কল বাই রেফারেন্স আলোচনা হয়েছে কিনা এরকম কোনো কনসেপ্ট, কল বাই ভ্যালু এবং কল বাই রেফারেন্স। আমার ধারণা থিওরি ক্লাসে এটা আলোচনা হওয়ার কথা, যদি একটু ফিডব্যাক দেয় রানা স্যারের ক্লাসে তো আলোচনা হয়েছে, আলোচনা কি হয়নি? যদি আলোচনা হয়ে থাকে তাহলে এই কোডটা স্কিপ করে যাব, আর যদি মনে করো যে স্যার একটু বুঝিয়ে দেওয়া দরকার তাহলে বুঝিয়ে দিন স্যার, বুঝিয়ে দেন বুঝিয়ে দেন। আচ্ছা কল বাই ভ্যালু আর কল বাই রেফারেন্সের পার্থক্যটা একটু বলি। ফাংশন কল দেওয়ার প্রশ্ন আসে, দেখো আমরা যখন ইউজার ডিফাইন্ড ফাংশন দিয়ে কাজ করছি তখন আমরা অন্য কোনো ফাংশনকে কল করছি, কল করার সময় তার সাথে কিছু ভ্যালু পাঠাই দিতাম, এই কাজ আমরা সবাই করছি। কিন্তু কখনো ফাংশনের কাছে আমরা অ্যাড্রেস পাঠাইনি, শুধু ভ্যালু পাঠাইতাম। মনে করো আমার মেইন ফাংশন এটা, আর এটা হচ্ছে আমার সাহায্যকারী আরেকটা ফাংশন, এটার নাম মনে করো সাম। তার মানে মেইন ফাংশন ওকে দুইটা সংখ্যা পাঠায়, ও এই দুইটা সংখ্যা যোগ করে যোগফলটা মেইন ফাংশনকে পাঠায়, সিম্পল। মনে করো মেইন ফাংশনের কাছে ভেরিয়েবল যে দুইটা আছে সেই দুইটা হচ্ছে n1 আর n2,
এন ওয়ান এর মধ্যে আছে পাঁচ, এন টু এর মধ্যে আছে দশ, এদেরকে তুমি যোগ করতে চাও। তাহলে আমরা কি করতাম, সিম্পলি সাম ফাংশন কে কল করতাম মেইন থেকে এবং এক্সপেক্ট করতাম যে সে আমাকে রেজাল্টটা দিবে। রেজাল্ট সে দিত ঠিক আছে, কিন্তু মেইন ফাংশন থেকে যখন সাম কে ডাকতাম তখন আমি কিভাবে ডাকতাম তুমি খেয়াল করে দেখো, তোমাদের মনে আছে কি? সাম এন ওয়ান কমা এন টু, মনে পড়ে? দুটো ভ্যালু দিয়ে ডাকতাম। এতে এই সাম ফাংশনটা কি করতো, তার আর্গুমেন্ট লিস্টে যখন সাম ফাংশনের ডেফিনেশন লিখতাম, তোমাদের মনে আছে কিনা, তখন সে ইন্টিজার এ এবং ইন্টিজার বি বা দুটো ডিফারেন্ট ইন্টিজার ভ্যালু নিয়ে কাজ শুরু করতো না, তোমাদের মনে পড়ে কিনা? এবং এ পেয়ে যেত এন ওয়ান এর ভ্যালু এবং বি পেয়ে যেত এন টু এর ভ্যালু। আমরা সিম্পলি এই ফাংশন থেকে রিটার্ন করতাম এ প্লাস বি, এইটুকে, কিন্তু আমাদের কোনো সমস্যা। কিন্তু প্রবলেমটা হলো এখানে যখন আমি মেইন ফাংশন থেকে সামকে ডাকলাম তখন কি আমি দুটো ভ্যালু দিয়ে ডেকেছি না দুটো অ্যাড্রেস দিয়ে ডেকেছি? তোমাদের কি মনে হয়, এন ওয়ান এন টু এর ভ্যালু গেছে নাকি এন ওয়ান এন টু এর অ্যাড্রেসই চলে গেছে সাম ফাংশনের কাছে? তোমাদের কি মনে হয়? এখানে কিন্তু এন ওয়ান এবং এন টু যে ভেরিয়েবল দুটো, একজন বোল্ড করছিল পাঁচ একজন দশ, আমরা সিম্পলি ভ্যালু দুটো সামকে পাঠাইছি, খুব সিম্পলি ভ্যালু দুটো। এবং এই জন্যই খালি দুটো ভ্যালু নিয়ে যেহেতু ও কাজ করতে পারবে না, এই কারণে সে এই ভ্যালু দুটো রাখার জন্য নিজের দুটো প্যারামিটার ডিক্লেয়ার করে নিত, এই নিত এন ওয়ান এর ভ্যালুটা, বি নিত এন টু এর ভ্যালুটা। কিন্তু এতে একটা প্রবলেম কি জানো, এতে একটা প্রবলেম হচ্ছে দুই সেট আলাদা আলাদা ভেরিয়েবল তৈরি হয়ে গেছে। সাম ফাংশনের প্রপার্টিস হচ্ছে এন ওয়ান এন টু, যাদেরকে আবার মেইন সরি সাম ফাংশনের প্রপার্টিস হচ্ছে এ বি, যাদেরকে মেইন ফাংশন চিনে না, আবার মেইন ফাংশনের মধ্যে এন ওয়ান এন টু আছে যাকে সাম চেনে না। সাম এখানে যে যোগফলটা বের করছে সেটা এন ওয়ান এন টু কে দেখে বের করে নাই, সে এ বি কে দেখে বের করছে। সো আলটিমেটলি আমরা যদি কখনো চাই যে এক ফাংশন আরেক ফাংশনকে ভ্যালু বা ডাটা পাঠাবে কিন্তু ভ্যালু পাঠাবে না, পাঠাবে অ্যাড্রেস, তাহলে আমরা কিভাবে এই কাজটা কমপ্লিট করতে পারি? সিম্পলি আমরা ফাংশনের মধ্যে অ্যাড্রেস পাস করে দিতে পারি। এই প্রথমবার দেখো আমি একটা ফাংশনকে কল করেছি, তোমরা ব্যাপারটা বুঝবা। আমাদের এই কোডের কাজ হচ্ছে দুটো ভেরিয়েবলের ভ্যালু সোয়াপ করা। একটা ইউজার ডিফাইন ফাংশন তৈরি করেছি সোয়াপ, যে দুটো পয়েন্টার নিয়ে কাজ করে, ইন্টিজার পয়েন্টার। কেন সে দুটো ইন্টিজার পয়েন্টার নিয়ে কাজ করে একটু পরে দেখব। মেইন ফাংশনের কাছে ছিল নাম্বার ওয়ান ভ্যালু ফাইভ, নাম্বার টু ভ্যালু কে, বোঝো ব্যাপারটা? এটা মেইন ফাংশন, নাম্বার ওয়ান তার প্রপার্টিস এন ওয়ান, আর নাম্বার টু ও তার প্রপার্টিস এন টু। নাম্বার ওয়ান এর ভ্যালু পাঁচ, নাম্বার টু এর ভ্যালু দশ। আমরা চাই এই দুজনের ভ্যালু সোয়াপ হোক, নাম্বার ওয়ান এর মধ্যে আসুক নাম্বার টু এর ভ্যালু, নাম্বার টু এর মধ্যে নাম্বার ওয়ান এর। বাট এই কাজটা মেইন নিজে করবে না, করবে আরেকটা ফাংশনকে দিয়ে, সেই ফাংশনের নাম হচ্ছে সোয়াপ। এখন প্রশ্ন হচ্ছে সোয়াপ এর কাছে যদি আমি এন ওয়ান আর এন টু এর ভ্যালু দুটো পাঠিয়ে দিই, তাহলে সোয়াপ যেই কাজ করবে ওর পুরোনো অভ্যাস মোতাবেক ও নিজে দুটো নতুন ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিবে। এর ভ্যালু করে নিবে এন ওয়ান এর সমান ফাইভ, বি এর ভ্যালু করে নিবে এন টু এর সমান টেন, এবং এদের মধ্যে সোয়াপ করবে, কারণ সে তো এন ওয়ান এন টু কে চিনে না। কিন্তু আলটিমেটলি আমার টার্গেটটা কি ফুলফিল হলো? তোমাদের কি মনে হয়? আমি চাচ্ছিলাম এন ওয়ান এন টু সোয়াপ হোক, কিন্তু সোয়াপ হচ্ছে আসলে কারা? এ বি হচ্ছে আসলে এ বি না, একই না, একই না। আমি চাচ্ছিলাম এই মেমোরি লোকেশনে যেই বান্দা আছে সে চলে যাবে এই মেমোরি লোকেশনে, এইখানের বান্দা চলে যাবে এই মেমোরি লোকেশনে। তুমি যদি মেইন ফাংশন থেকে এই সোয়াপের দুনিয়ার কাজ শেষ করে আবার এন ওয়ান এন টু প্রিন্ট করো, তুমি কি রিভার্স করা দেখতে পাবা, সোয়াপ ডেটা দেখতে পাবা? কখনো না, কারণ পরিবর্তনটা তো এন ওয়ান এন টু তে হয়নি। বিষয়টা কি আমি বুঝাতে পারলাম না? বুঝাতে পারি? আরেকবার বোঝান। আচ্ছা আমি তাহলে কোডটা একটু হাত দেই স্যার। রিটার্ন করলে ওই ভ্যালুটা স্যার চেঞ্জ হবে না? না, ভ্যালু চেঞ্জ হবে কি? আমি চিন্তা করে দেখো, তোমরা সিম্পলি চিন্তা করো, আমি পয়েন্টারের কনসেপ্টে পরে যাই। মনে করো আরেকটা ফাংশন দেখি, সোয়াপ বাই ভ্যালু, এটা যেটা ইন্টিজার নিয়ে কাজ করে। চিন্তা করে দেখো, আমি জাস্ট সিম্পলি কোডটা আরেকবার একটু ইয়ে করতেছি। ইন্টিজার এ ইন্টিজার বি, সোয়াপের জন্য আমাদের লাগবে একটা ইন্টিজার ভেরিয়েবল টেন,
temp এর মধ্যে রাখলাম a এর ভ্যালু, a এর মধ্যে রাখলাম b এর ভ্যালু, b এর মধ্যে রাখলাম temp এর ভ্যালু, কিছু রিটার্ন করলাম না এই ফাংশনে, কিছু রিটার্ন করলাম না। এখন তুমি চিন্তা করো মেইন ফাংশন থেকে আমি swap ফাংশনকে ডাকি নাই, মনে করো swap কে না ডেকে আমি swap by value কে ডাকি, এই ফাংশনকে ডাকি, কি করলাম তোমরাই ধরতে পারবা। swap ফাংশনকে আমি আড্ডাকাটা কি করি নাই, দেখো swap ফাংশনের কাছে আমি swap by value নামে একটা নতুন ফাংশন করে সেখানে নাম্বার 1 নাম্বার 2 এর ভ্যালু যেটা পাঠাই দিলাম। নাম্বার 1 এর ভ্যালু ছিল 5, সেটা জমা হবে a তে, নাম্বার 2 এর ভ্যালু 10, সেটা জমা হবে b তে, তাহলে এটা 5 এটা 10। সিম্পলি এই কোড শেষে তুমি তো বুঝতেছো কি হবে, a হয়ে যাবে 10, b হয়ে যাবে 5। আমার তোমাদের কাছে প্রশ্ন, এই ফাংশনের কাজ যখন শেষ হয়ে যাবে তখন তো আমরা আবার মেইন ফাংশনের কাছে ব্যাক করব, তাই না? এখন ব্যাক করার পরে যদি আমি নাম্বার 1 আর নাম্বার 2 কে প্রিন্ট করি আমি কি রিভার্স অবস্থায় দেখতে পাবো? তোমাদের কাছে আমার প্রশ্ন ছিল সেটাই, আমরা কি একে রিভার্স অবস্থায় দেখতে পাবো? আমরা একটা ফাংশনকে কল করেছিলাম যাকে n1 n2 দিয়ে দিছি, সে তার মতো সোয়াপের কাজ করছে। প্রশ্ন হচ্ছে আমরা ফাংশন থেকে ব্যাক করে এসে যদি নাম্বার 1 নাম্বার 2 কে প্রিন্ট করি whether or not they will be swapped, উত্তরটা তোমরা নিজেরে চেক করে দেখো। নাম্বার 1 ছিল 5, নাম্বার 2 ছিল 10, পরিবর্তন কি হইছে আসলে? না স্যার, পরিবর্তন হয়নি। কারণটা কি? একমাত্র কারণ হচ্ছে n1 এর যে মেমরি লোকেশন আর n2 এর যে মেমরি লোকেশন সেখানে এখনো 5 এখনো 10 হয়ে গেছে। তাহলে স্যার এই সোয়াপটা হলো কার? এই সোয়াপটা আসলে হয়েছে এই সোয়াপ বাই ভ্যালু ফাংশনের মধ্যে থাকা নতুন দুটো ভেরিয়েবল a b, তাদের তাদের মেমরি লোকেশন আর এদের মেমরি লোকেশন কি এক? তোমার কি মনে হয় এক না তো? a b নামে নতুন দুটো ভেরিয়েবল তৈরি হয়েছে, ওদের মধ্যে তুমি সোয়াপ করছো, তাহলে আলটিমেটলি আমার টাস্কটা কি ফুলফিল হলো? এদের মধ্যে তো কোনো ঘটনাই ঘটলো না। বিষয়টা কি ক্লিয়ার? আমার অ্যাড্রেস সোয়াপ করতে হবে, রাইট? এই জন্যই আমরা চিন্তায় পড়ে গেলাম যে আসলে এটা তো হয় না, এটা তো হচ্ছে না। আমি এই দুইজনের যে সোয়াপিং করতে চাই, সোয়াপ হচ্ছে তাদের তৈরি করা দুটো রেপ্লিকা এ বি, আমি রেপ্লিকার সোয়াপ দিয়ে কি করব? এই দুজনের মেমরি লোকেশন নিজেদের মধ্যে ডেটা আদান প্রদান করুক আমি এটা। তাহলে ইউজার ডিফাইন ফাংশন বলে আপনি যেহেতু এই মেমরি লোকেশনে পরিবর্তন চান তাহলে আমাকে আল্লাহর ওয়াস্তে আপনি ভ্যালু পাঠান না, আমাকে অ্যাড্রেস পাঠান। যে কাজটা আমরা এই মাত্র করছিলাম, পাঠাইছিলাম কি দুইটা ভ্যালু, কিন্তু এবার ফাংশন বলবে যে না ভ্যালু পাঠাইলে আমার কিছু করার নাই, আমি নিজের মতো দুইটা ভেরিয়েবল তৈরি করে নিব, ওইখানে ওই দুইটা ভ্যালু রাখবো এবং আমার ভেরিয়েবল দুইটার সোয়াপ করাবো, আপনার ভেরিয়েবল দুইটা তো আমি চিনি। সো এবার এই কাজ থেকে বাঁচতে আমরা কি করব, ভেরিয়েবলের ভ্যালু পাঠাবো না, অ্যাড্রেস পাঠাবো, সোয়াপ বাই ভ্যালু কে কেটে ফেলি, তা তোমাদের জন্য দরকার নেই। এখন দেখো আমরা সোয়াপ ফাংশনকে অ্যাড্রেস পাঠালাম, নাম্বার 1 এর অ্যাড্রেস, নাম্বার 2 এর অ্যাড্রেস। এখন মজার ব্যাপার দেখো, যেহেতু দুইটা অ্যাড্রেস গেছে, অ্যাড্রেস কে ধরতে পারে কারা? পয়েন্টার টাইপের ভেরিয়েবল, তাই এই ফাংশনের আর্গুমেন্ট প্যারামিটারে আমি কি করেছি, দুটা পয়েন্টার রাখছি। তার মানে অবস্থাটা দেখো, এবার দেখো এবার মেইন ফাংশনের হাতে আছে n1 আর n2, কল করলা তুমি সোয়াপ কে, সোয়াপ ফাংশনকে কল করলা, কিন্তু তার সাথে পাঠাইলা কি তুমি দুইটা অ্যাড্রেস, অ্যাড্রেস অফ n1, অ্যাড্রেস অফ n2, এই যেটা অ্যাড্রেস পাঠালো। সোয়াপ ফাংশন কি করবে, যে দেখলো তার কাছে মেইন ফাংশন থেকে একটা রিকোয়েস্ট আসছে, এখন সে এই দুটো ভ্যালুকে ধরার জন্য একটা ভেরিয়েবল নিবে, কিন্তু এই দুটো বাবাজি আবার পয়েন্টার মানে অ্যাড্রেস টাইপের ভেরিয়েবল, তাই সে নিল কি দুটো পয়েন্টার, একটা হচ্ছে পয়েন্টার n1 আর একটা পয়েন্টার n2। এখানে তো আসলে নাম 1 নাম 2 আমি এইটাই নাম 1 নাম 2, যেহেতু দুইটা পয়েন্টার পেয়ে গেছে, প্রথম পয়েন্টারের কাছে কোন ভ্যালুটা জমা হয়েছে দেখো তো, নাম্বার 1 এর অ্যাড্রেস তার নাম করো, আর দ্বিতীয় পয়েন্টারের কাছে জমা হয়েছে নাম্বার 2 এর অ্যাড্রেস। তার মানে খেয়াল করে দেখো, দুটো পয়েন্টার দুইটা না, আগে একটা চিন্তা করো, একটা পয়েন্টার তার কাছে একটা অ্যাড্রেস জানা আছে, কার অ্যাড্রেস? একটা ভেরিয়েবলের। ভেরিয়েবলটা কোথায় আছে? ভেরিয়েবলটা মেমোরির যেখানে আছে ও সেখানে গিয়ে তারা পয়েন্ট করবে। ঠিক একই রকম ভাবে n2, ওর কাছে হঠাৎ করে একটা অ্যাড্রেস এসে জমা হয়েছে ওর ভ্যালু হিসেবে, তাহলে এখন থেকে যেই মেমরি লোকেশনে পয়েন্ট করতে বলার কথা সে তাকে পয়েন্ট করবে। কথা বোঝো, নাম্বার 1 নাম্বার 2 এর কি কোনো রেপ্লিকা তৈরি হয়েছে এবার? না না স্যার, না, দুটো নতুন পয়েন্টার তৈরি হয়েছে। তার মানে এই ফাংশনের হাতে আছে পয়েন্টার আর এই ফাংশনের হাতে আছে ভেরিয়েবল দুটা, যে কোনো জায়গা থেকে তুমি ম্যানিপুলেট করতে পারো। এখন আমরা চাইলে এই পয়েন্টার দুটোর ভ্যালুকে যদি ডান বাম করি এই পরিবর্তনটা এখানে আসবে না,
অবশ্যই আসবে। আমরা তো জানি তাই না, পয়েন্টারের মধ্যে যদি কোনো পরিবর্তন করো, তুমি যদি এই পয়েন্টার দিয়ে এই ভ্যালুকে ম্যানিপুলেট করতে পারো, তাহলে অবশ্যই এই দুটো পয়েন্টার যে দুটো ভ্যালু কন্টেন্ট করে আছে ধরে আছে তাদের মধ্যে যদি অদল বদল করাই, অদল বদলটা আসলে এই মেমোরি লোকেশন হবে। এখানে সেই কাজটাই করা হয়েছে, দেখো তিন লাইনের মাধ্যমে একটা টেম্প নামক একটা ইন্টিজার ভেরিয়েবল ধরা হয়েছে, মনে করো এই ভেরিয়েবলটা ধরা হয়েছে কোথায়, সোয়াপ এর মধ্যে আমি রাখলাম, সোয়াপ এর মধ্যে একটা এক্সট্রা ভেরিয়েবল টেম্প। কিভাবে এই সোয়াপটা হলো দেখো, টেম্প এর মধ্যে রাখছি এন ওয়ান পয়েন্টার যাকে পয়েন্ট করে আছে তার কন্টেন্ট, এন ওয়ান পয়েন্টার যাকে পয়েন্ট করে আছে তার কন্টেন্ট নাম্বার ওয়ান, তার কন্টেন্ট ছিল ফাইভ, তাহলে টেম্প এর ভ্যালু হবে কত, ফাইভ। না এন ওয়ান পয়েন্টার যাকে পয়েন্ট করে আছে তার কন্টেন্ট করে দেওয়া হোক এন টু পয়েন্টার এর কন্টেন্ট দিয়ে, এন টু পয়েন্টার এর কন্টেন্ট হচ্ছে দশ, সেটা গিয়ে বসবো কাকে, এন ওয়ান যাকে পয়েন্ট করে আছে তার মধ্যে। এইবার দেখো এন ওয়ান যাকে পয়েন্ট করে আছে তার কন্টেন্টটা আমি চেঞ্জ করে দিলাম দশ, লাস্টের লাইন হচ্ছে এন টু এর কন্টেন্ট করে দাও টেন, এন টু যাকে পয়েন্ট করে আছে তার কন্টেন্ট করে দাও টেন, টেম্প এর মধ্যে আছে পাঁচ। দেখো তো এখন এন ওয়ান আর এন টু আসলে সোয়াপ হলো কিনা, পাঁচ দশের জায়গায় দশ পাঁচ হয়ে গেছে, এবং পুরো কাজটা সামলালো কারা, পয়েন্টার, পুরো কাজটা সামলালো পয়েন্টার। এই যে তুমি একটা ফাংশনকে কল করেছো মেইন থেকে বাট উইদাউট গিভিং দ্য ভ্যালুস বাট গিভিং দ্য অ্যাড্রেস, দিস ইজ কল বেসিক্যালি কল বাই রেফারেন্স, কল বাই রেফারেন্স, কল করেছি রেফারেন্স দিয়ে, রেফারেন্স বা মেমোরি লোকেশন বা অ্যাড্রেস দিয়ে। আর একটু আগে যে ফাংশনটা তোমাদের হাতে লিখলাম সেটা হচ্ছে কল বাই ভ্যালু, কল বাই ভ্যালুতে কলিং ফাংশনের ভেরিয়েবল গুলোর মধ্যে চেঞ্জ আসবে না কখনো, তাদের রেপ্লিকা তৈরি হবে, ওই রেপ্লিকার মধ্যে পরিবর্তন আসবে, কিন্তু কল বাই রেফারেন্সে যেই ফাংশন থেকে কল করছো সেই ফাংশনের আর্গুমেন্ট লিস্টে থাকা ভেরিয়েবল গুলোর মধ্যেই পরিবর্তন তুমি দেখতে পাবা। এটা হচ্ছে বেসিক্যালি কল বাই ভ্যালু এবং কল বাই রেফারেন্স এর বিষয়। আমার মনে হয় বিষয়টা বুঝাতে পারছি যদি সবাই একমত হয়। ঠিক আছে, তোমরা কল বাই ভ্যালু কল বাই রেফারেন্স এর আরো অনেক এক্সাম্পল দেখতে পারো, অনেক এক্সাম্পল দেখতে পারো। সিম্পলি তুমি দেখো, আমি যদি একটা মনে করো আমার হাতে এত ভেরিয়েবলও নাই, সোয়াপ এর কাজ না করে আমি নাম্বার ওয়ান নামক একটা ভেরিয়েবল আছে, মনে করো নাম্বার ওয়ান এর ভ্যালু পাঁচ, আমি এটার স্কোয়ার দেখতে চাই, আমি এটা স্কোয়ার দেখতে চাই, সো আলটিমেটলি এই নাম্বারটাকে আমি স্কোয়ার করতে চাই, নামের মধ্যে পাঁচ আছে আমি এখন নাম্বার ওয়ান কে করে দিতে চাই পঁচিশ। সো আলটিমেটলি আমি যদি একটা ফাংশন কে কল করি SQUAR স্কোয়ার উইথ গিভিং দ্য অ্যাড্রেস অফ নাম্বার ওয়ান, তার মানে আমাদের হাতে এখন একটা ফাংশন লাগবে void SQUAR স্কোয়ার। এই ফাংশনের দায়িত্ব হচ্ছে যেহেতু ওকে কল করা হয়েছে একটা অ্যাড্রেস সহকারে, সে একটা পয়েন্টার দিয়ে সেটা ধরবে, ইন্টিজার পয়েন্টার p। এখন এই পয়েন্টার p সেই মেমোরি লোকেশনকে পয়েন্ট করে আছে যেখানে নাম্বার ওয়ান আছে যার ভ্যালু ফাইভ। আমরা যেটা করতে পারি আমরা এটা করে দিতে পারি, পয়েন্টার p যাকে পয়েন্ট করে আছে তার কন্টেন্ট ইকুয়াল টু, নতুন করে দিব কি, কন্টেন্ট অফ p ইনটু কন্টেন্ট অফ p হতে পারে, এটা যোগ না গুণ। সো p এর মেমোরি লোকেশনে যে ভ্যালুটা জমা আছে সেটার সাথে মানে সেটাকে স্কোয়ার করো, করে ওই মেমোরি লোকেশনে জমা রাখো। লেট আস চেক আমরা এখানে আসার পরে স্কোয়ারের ভ্যালুটা কি দেখতে পাই, সো নাম্বার 1 এর ভ্যালুটা আমরা পারফেক্টলি দেখতে পাবো কিনা আমি দেখি whether it is working or not। সো খেয়াল করে দেখো নাম্বার 1 যেটা 5 ছিল সেটা কিন্তু এখন 5 এর স্কোয়ার হয়ে গেছে, 25 হয়ে গেছে, এবং এই চেঞ্জটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। তুমি যদি এখানে ভ্যালু না পাঠিয়ে ভেরিয়েবল পাঠাইতা কখনোই নাম্বার 1 স্কোয়ার হইতো না, তার একটা রেপ্লিকা তৈরি হতো যেটা স্কোয়ার হতে পারত, বাট এখানে আমি ওকে চেঞ্জ করতে পারছি। সো এটা একটা দারুণ বিষয়, যখন তোমরা প্রজেক্ট করবা তখন কোন প্রজেক্টে যদি এক ফাংশন থেকে আরেক ফাংশনে ডেটা পাঠাও চেষ্টা করবা কল বাই রেফারেন্স করার জন্য, তাহলে যেই ভেরিয়েবলটাকে পাঠাচ্ছ চেঞ্জটা ওই ভেরিয়েবলের মধ্যেই হবে, আর তা না হলে ভ্যালু পাঠালে রেপ্লিকা তৈরি হবে এবং ওই রেপ্লিকাতে চেঞ্জ দেখা, সাধারণত যেটা আমরা চাই না।
এই হচ্ছে মোটামুটি আমাদের হাতে থাকা বিষয়গুলি, আমি এই পর্যন্ত এটা দেখালাম। আর কি থাকতে পারে? স্ট্রিং এর বিষয়টা একটু আলোচনা করে নিই। সেম ভাবে আমরা চাইলে পয়েন্টার দিয়ে স্ট্রিং কেও পয়েন্ট করাতে পারি এবং স্ট্রিং ম্যানিপুলেট করতে পারি। আমরা স্ট্রিং রিলেটেড বেশ কিছু ফাংশন তোমাদের সাথে অলরেডি আলোচনা করেছি, স্ট্রিং লেন্থ, স্ট্রিং কপি, স্ট্রিং রিভার্স। তো এখানে আমি জাস্ট দুটো ফাংশন ইমপ্লিমেন্ট করাইছি পয়েন্টার দিয়ে। মনে করো আমার হাতে একটা স্ট্রিং আছে, ওই স্ট্রিং এর দৈর্ঘ্য বের করতে চাই। কিভাবে বের করব, কিভাবে বের করব? এটা খুবই সিম্পল ব্যাপার। তোমার হাতে একটা স্ট্রিং আছে, ক্যারেক্টার অ্যারে আছে, ওটার মধ্যে কিছু একটা রাখা আছে, তুমি তার লেন্থ বের করতে চাও। তো লাস্টের পজিশনে তো মনে করো নাল রাখাই আছে, B O A T, মনে করো এই হচ্ছে আমার স্ট্রিং, স্ট্রিং এর নাম হচ্ছে S। ইন্টিজার স্ট্রিং এর যে প্রপার্টিজ, এখানেও সেই প্রপার্টিজটা আছে, অর্থাৎ স্ট্রিং এর নামের সাথে একটা একটা পয়েন্টার অ্যাসোসিয়েটেড S। এই পয়েন্টারটা কার দিকে পয়েন্ট করে আছে? স্ট্রিং এর বেস অ্যাড্রেসের দিকে। তাহলে আমরা এই ঘর থেকে এক ঘর এক ঘর করে হেঁটে গিয়ে দেখতে পারি না কোন ঘরে নাল আছে। এখন এটা আমরা করতে পারি কিনা? পারি স্যার, তাই না? আমরা কিন্তু এখন এক ঘর এক ঘর করে হাঁটতে পারি। এই ঘরটার অ্যাড্রেস কি আসলে? এটা যদি এস হয় তাহলে এটা হচ্ছে এস প্লাস ওয়ান, এস প্লাস টু, এস প্লাস থ্রি, এস প্লাস ফোর এ গিয়ে আমরা নাল পেয়ে যাবো। এখানে আমরা থেমে যাবো, যদি আমাদের স্ট্রিং এ আরো কিছু ঘর থাকে ওইগুলো আর চেক হবে না। এখান থেকে কিন্তু আমরা বলে ফেলতে পারি যে কোন ঘরে এসে আমরা নাল পেলাম। সো আলটিমেটলি আমাদের স্ট্রিং এর লেন্থ হচ্ছে ফোর। এরকম ভাবে আমরা চাইলেই কিন্তু ব্যাপারটাকে হ্যান্ডেল করতে পারি। এখানে সেই কোডটাই দেওয়া হয়েছে। আমরা খুব সিম্পলি, তোমরা বাসায় এটা দেখে নিতে পারো, আমি আর খুব বেশি ডিটেইলসে যাচ্ছি না। স্ট্রিং লেন্থ বের করার জন্য আমরা যে ফাংশনকে কল করছি সেটা আমাদের নিজেদের তৈরি করা ইউজার ডিফাইন্ড ফাংশন str alien স্ট্রিং লেন্থ। এটার মধ্যে আমরা একটা পয়েন্টার পাঠিয়েছি। কোন পয়েন্টারটাকে? এই পয়েন্টারটাকে আবার ওই নেমের সাথে অ্যাসোসিয়েটেড করে নিয়েছি। নেম নামক ছিল আমাদের অ্যারে, ওইটা ইউজার থেকে ইনপুট নিয়েছি। চাইলে তুমি এখানে নেমও পাঠাতে পারো, কোনো সমস্যা নেই। নেম নামে যে পয়েন্টারটা সেটা পাঠানো যে কথা, নেমের ভ্যালু অন্য একটা পয়েন্টার পি কে দিয়ে সে পি এর ভ্যালু পাঠানো একই কথা, কোনো পরিবর্তন নেই। আলটিমেটলি আমরা যদি এই কোডটা আছে একবার রান করে আগে দেখাই ঘটনা কি, আমরা তো বুঝতেই পারতেছি। ফর এক্সাম্পল আমার নামটা যদি আমি লিখি, খেয়াল করে দেখো আমার নামের লেন্থ কত, সেটা কিন্তু বের করে দিয়েছে। আমি দেখবাল দুটোতে পাঁচ পাঁচ দশ আর মাঝখানে একটা স্পেস এগারো। সেটা কিভাবে করলো? আমি যখনই আহমেদ ইকবাল দিয়েছি, এখানে নেম নামক যে স্ট্রিংটা তৈরি করছি তার অ্যাড্রেসটা আমি পি কে দিয়ে দিয়েছি। তার মানে বিষয়টা হচ্ছে এরকম, আমার টোটাল স্ট্রিং এর প্রথম পজিশনের দিকে নেমও পয়েন্ট করেছিল, নেম এই ভ্যালুটা পি কে দিয়ে দেওয়াতে পি নামক অন্য একটা পয়েন্টার সেও এখন এদিকে পয়েন্ট করে আছে। এবং এই লোকেশনটা কোনটা? আমার নামের বেস অ্যাড্রেসটা, নেম অফ জিরো। এই পি এর ভ্যালু সহ আমি আমার স্ট্রিং লেন্থ ফাংশনকে কল করছি, যে বেস অ্যাড্রেস দিয়ে দিলাম। এখান থেকে চিন্তা করে দেখেন যে কিভাবে আমার স্ট্রিং এর লেন্থ বের করা যায়। এই ফাংশন কি করলো? যেহেতু সে একটা অ্যাড্রেস পাইছে, অ্যাড্রেসকে রাখার জন্য সে একটা পয়েন্টার ডিক্লেয়ার করে নিল। তার মানে এখন আলটিমেটলি পি যাকে পয়েন্ট করে আছে, এক্সও তাকে পয়েন্ট করে আছে, নেম স্ট্রিং এর নেম পয়েন্টারও সেই দিকেই পয়েন্ট করে আছে। আসলে এখানে তিনটা পয়েন্ট, তিনটা পয়েন্টার একই পয়েন্টে পয়েন্ট করে আছে বেস অ্যাড্রেসের দিকে। প্রথমে ছিল নেম, সে যখন ভ্যালুটা পি কে জমা দিল তখন পি ও এইদিকে পয়েন্ট করে আসছে। আবার যখন পি এর ভ্যালু আর্গুমেন্ট হিসেবে এই ফাংশনের কাছে আসছে সেটা ধরার জন্য এখানে আরেকটা নতুন করে পয়েন্টার নেওয়া হয়েছে এক্স। সেম পয়েন্টের দিকে সবাই পয়েন্ট করে আসছে। এখন এই এক্স কে কাজে লাগাই আমি হাঁটা শুরু করব। কিভাবে? আমি একটা সিম্পল লুপ চালাইছি, এটা তোমরা সবাই জানো, স্ট্রিং লেন্থ বের করার লুপ। এল ইকুয়াল টু জিরো, যতক্ষণ পর্যন্ত এক্স প্লাস এল এই এই পয়েন্টারের কন্টেন্ট যতক্ষণ পর্যন্ত নাল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা চলব। আমরা এক্স সেলে দাঁড়িয়েছিলাম, এল এর ভ্যালু জিরো থেকে স্টার্ট করলাম, তাহলে এটা হচ্ছে এক্স প্লাস জিরো। আমরা পরের ঘরে যাব, এল এর মান এক ঘর বাড়াই, এক্স প্লাস এল এর মান, এক্স প্লাস এল যেই মেমোরি লোকেশনকে পয়েন্ট করছে তার কন্টেন্ট যতক্ষণ পর্যন্ত নাল না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত চলবো। নাল পেয়ে গেলে থেমে যাবো। মনে রাখবা এক্স প্লাস এল এর ভ্যালু, এখানে এই জিনিসটা অনেকে কনফিউজ করে, এক্স প্লাস এল হচ্ছে অ্যাড্রেস গুলো, এক্স প্লাস এল এর আগে যদি অ্যাস্ট্রিক দাও তাহলে সেটা হচ্ছে
ওই পয়েন্টার যে মেমরি লোকেশনকে পয়েন্ট করছে তার কন্টেন্ট। নাও কিন্তু বসে আছে কন্টেন্টের ঘরে, কখনোই অ্যাড্রেসের ঘরে না। সো আমাদেরকে কিন্তু কন্টেন্ট ধরে চেক করতে হবে, তাই এখানে অ্যাস্ট্রিকটা ইউজ করছে। এই লুপটার মধ্যে কোনো কাজ করে নেই, দেখছি এল কতক্ষণ পর্যন্ত বাড়ে। লাস্টে এল এর যে ভ্যালু সেটাই আসলে আমাদের স্ট্রিং এর লেংথ, ওই এল কে আমি রিটার্ন করে দিয়েছি। আলটিমেটলি আমাদের স্ট্রিং এর লেংথ কত সেটা এই লেংথ এর মধ্যে চলে আসছে, আমরা প্রিন্ট করে দেখতে পারবো আমাদের স্ট্রিং এর লেংথ। সেটাকে বোঝা গেছে? সেম ওয়ে ইন্টিজার অ্যারে যেভাবে আমরা ম্যানিপুলেট করলাম, ক্যারেক্টার অ্যারেও আমরা ঠিক একই ওয়েতে ম্যানিপুলেট করতে পারি, কোনো পার্থক্য নাই। যেটা বললাম তুমি চাইলে এটা ইগনোর করতে পারো, একটা এক্সট্রা পয়েন্টার খরচ করার কোনো মানে নাই, নেম নামক পয়েন্টারটাই তুমি এখানে দিয়ে দিতে পারো। তাহলে আলটিমেটলি এখানে আসলে পয়েন্টার দুইটা, নেম পয়েন্টারটা আমি পাঠিয়ে দিয়েছি ফাংশনকে, তাহলে বেস অ্যাড্রেসটা পেয়ে গেছে, প্রথমে ছিল নেম এর হাতে আর পরবর্তীতে সেটা পেয়ে গেছে এক্স, কারণ যেহেতু কল দেওয়ার সময় আমি কল বাই রেফারেন্স দিয়ে কল করছি। সো নেম যে ভ্যালুটা হোল্ড করে সেটা যেহেতু একটা অ্যাড্রেস, এই অ্যাড্রেস রাখার জন্য আর একটা ক্যারেক্টার পয়েন্টার এক্স। চেক করে দেখো এক্স প্লাস এল এই মেমোরি লোকেশনের কন্টেন্ট কতক্ষণ পর্যন্ত নালে না পৌঁছাচ্ছে। যতক্ষণ না পৌঁছাচ্ছে এল এর ভ্যালু বাড়ায় বাড়ায় সামনের ঘরগুলো চেক করতে থাকো, বেস অ্যাড্রেসটা দেওয়া আছে। এভাবে চাইলে আমরা স্ট্রিং এরও এক ঘর থেকে আরেক ঘরে এভাবে ম্যানিপুলেট করে করে বা চেক করে করে যেতে পারি, যে কাজ আমরা আসলে আগে পয়েন্টার ছাড়া করতাম, এখন জাস্ট পয়েন্টার দিয়ে করা আর কিছু। এই কোডটা কি সবাই বুঝতে পারছি? এখানে এটা ফর লুপে করা আছে, হোয়াইল লুপে করতে হবে এরকম, আর কিছু না। তুমি চাইলে চেক করে দেখতে পারো হোয়াইল লুপে কোডটা আসবে এরকম। স্ট্রিং লেংথ যেভাবে বের করা যায় ঠিক একই রকম ভাবে স্ট্রিং ভিউভার্স এর একটা কোড এখানে দেওয়া আছে, তোমরা চেক করে দেখো কিভাবে স্ট্রিং ভিউভার্স করছি, আমি আর এটা ডিটেইলস এ যাচ্ছি না। তবে স্ট্রিং ভিউভার্স একটা মজা আছে, এটা বাসায় যখন চেক করবা তখন পাবা। স্ট্রিং ভিউভার্স এ তোমাদের মনে আছে কিনা আমাদের কয়জনের মধ্যে সোয়াপ করা লাগতো? দুইজন দুইজন। তাহলে পয়েন্টার দিয়ে যদি আমরা পয়েন্ট করানো শুরু করি, কয়টা পয়েন্টার রাখা উচিত তোমাদের কি মনে হয়? দুইটা না, কথা বলতো একটা পয়েন্টার যদি প্রথমে দাঁড়ায় থাকে আর একটা পয়েন্টার কোথায় রাখবো? লাস্ট ফিল্ডে, তাই না? তাহলে এই দুই পয়েন্টার যে দুই লোকেশনকে পয়েন্ট করছে তাদের মধ্যে সোয়াপ হবে। এই পয়েন্টারকে একবার সামনে নিব, এই পয়েন্টারকে একবার পিছনে নিব, এরপরে পয়েন্টার দুটাকে আবার দেখবো, এই দুই পয়েন্টারের মধ্যে আবার সোয়াপ দেব। এভাবে কতক্ষণ পর্যন্ত সোয়াপ চলবে, কতগুলো সোয়াপ চলবে? আমার স্ট্রিং এর লেন্থ যদি এল হয় তাহলে এল বাই টু সংখ্যক টোটাল সোয়াপ হবে। আমরা জানি একটা অ্যারে একেবারে মাঝ বরাবর কাটলেই তো আসলে এটা মিডলটা বোঝা যায়, অর্থাৎ এই তিনটা ভ্যালুকে সোয়াপ করে ওই তিন দিকে নিতে হবে। সো আলটিমেটলি এল বাই টু সংখ্যক সোয়াপ হবে। এই জায়গাটা চ্যালেঞ্জিং বিষয়টা শুধু এখানে, এই আমরা তো একটা স্ট্রিং এর সাথে একটা অ্যারে একটা পয়েন্টার ফ্রি পাই, জিরোতম পয়েন্টে যে পয়েন্ট করে আছে এই এই পয়েন্টারটা তো ফ্রি। তোমার অ্যারের নাম যদি এক্স হয় তাহলে এই এক্স পয়েন্টারটা এদিকে পয়েন্ট করে আছে, কিন্তু লাস্টের আগের ঘরটা যে ঘরে নাল আছে সেই ঘরটা বাদ দাও, তার আগের ঘরে তো একজনকে পয়েন্ট করাইতে হবে। এখানে একটা পয়েন্টার তুমি কিভাবে রাখবা? তুমি তো এই ঘরটা চিনো না, কিভাবে এই ঘরে একটা পয়েন্টার রাখা যায় তোমাদের কি মনে হয়? আমরা চাইলে এই অ্যারের লেংথটা বের করে ফেলতে পারি না? একটু আগে যে অ্যারের লেংথ বের করার যে কোডটা লিখলাম ওখানে তোমরা দেখছো কিনা যে এল এর ভ্যালুটা বাড়তে বাড়তে কোথায় গিয়ে পৌঁছেছিল? ফোরে না, যখন আমরা বোট ব্যবহার করছি। খেয়াল করে দেখো, মনে করো এখানে নাল না নাল আছে। সো যদি আমরা কোন একটা পয়েন্টারকে পয়েন্টার দিয়ে হাঁটা শুরু করি এবং এক্স প্লাস এল পর্যন্ত হাঁটি, যতক্ষণ পর্যন্ত এক্স প্লাস এল এর কন্টেন্ট নট ইকুয়াল নাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত চললে আলটিমেটলি এল কিন্তু ডিনোট করবে ফোর, এবং ওই পজিশনে কিন্তু আমাদের একটা পয়েন্টার রাখা উচিত। সো আলটিমেটলি একটা পয়েন্টার তো আমরা ফ্রি পেয়ে যাই, সেকেন্ড একটা পয়েন্টার তোমাদের নিতে হবে যেটাকে তোমরা এই ওয়েতে খুঁজে বের করতে পারো, অ্যারের লাস্ট ভ্যালিড পজিশন কোনটা, সেই পজিশনে আমরা আরেকটা পয়েন্টারকে সেট করব। এরপরে দুইটা পয়েন্টারের কন্টেন্ট আমরা সোয়াপ করতে থাকবো ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমরা অ্যারের লেংথ বাই টু সংখ্যক ইন্ডিভিজুয়াল সোয়াপ না করতেছি। এখানে এই কোডটাই দেওয়া আছে, সবাই এটা একটু দেখে নেব। এটা আমি আর ইয়ে করতেছি, এটা হচ্ছে সোয়াপের কোড। সোয়াপের জন্য একটু আগে আমরা কোড করছি, কতগুলো টোটাল সোয়াপ চলবে? এল বাই টু সংখ্যক, জিরো থেকে এল বাই টু এর লেস পর্যন্ত চলা মানে হচ্ছে এক্স্যাক্টলি এল বাই টু সংখ্যক সোয়াপ
কন্টিনিউ করা হবে। পয়েন্টারটা কিভাবে পাওয়া গেল? একটা পয়েন্টার তো ফ্রি পাওয়া গেছে, অ্যারের নামে যে পয়েন্টারটা সেটা আমি দিয়ে দিছি একটাকে এ, তার মানে এ দাঁড়ায় আছে তোমার একদম বেস অ্যাড্রেসে, আর একদম লাস্টে দাঁড় করাতে হবে আরেকটা পয়েন্টারকে বি কে, সেটার জন্য একটা লুপ চালাইছে। লুপটা কিসের লুপ এটা আমার আর বলতে আমার মনে হয় হবে না, এটা হচ্ছে একটু আগে আমরা স্ট্রিং লেন্থে যে কোড করছি সেই কোডটাই, এই যে এটাই, এই যে এই কোডটাই আমরা দেখার চেষ্টা করছি এল কোন পর্যন্ত বাড়ে, এই যে, এবং পয়েন্টারটাকে এক ঘর করে সামনে নিয়েছি, সেইখানে গিয়ে থেমেছি যেখানে আমরা নাল পাইছি, যে পজিশনে আমরা নাল পেয়েছি সেখানে গিয়ে আমরা থেমে গেছি। তো নালের আগের ঘরটা যেহেতু আমাদের জন্য দরকার, এই কারণে এই বি নামক পয়েন্টারটার ভ্যালু করে দিয়েছি এক্স পয়েন্টার মাইনাস ওয়ান। কথা বোঝো? এই কাজটা জাস্ট আমি সিম্পলি বুঝে এটার পাশে আমি কোডটা লিখি, আমার দরকার ছিল নালের আগের ঘর কোনটা, প্রথমটা তো আমি পেয়ে গেছি এবং সেটা এ দিয়ে আমি ডিনোট করাই নিছি, সো প্রথম ফ্রেন্ডকে এখানে দাঁড় করে না, কিন্তু লাস্টের ফ্রেন্ড কাকে এখানে দাঁড় করাবো এটার জন্য জাস্ট একটা সিম্পল লুপ লিখলাম। যতক্ষণ পর্যন্ত এক্স এর কন্টেন্ট নাল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এক্স কে সামনের ঘরে নিব, স্টার্টিং ফ্রম জিরো। সো এক্স এখানে দাঁড়ায় ছিল, এই পজিশনে ছিল বোটের বি, সো নাল পাওয়া যায় নাই, সামনের ঘরে গেল এক্স, ও পাওয়া যায় নাই, এ পাওয়া যায় নাই, টি। সো আলটিমেটলি এই কোনো পজিশনে যেহেতু পাওয়া যায় না এই পজিশনে এসে সে নাল পাইছে। সো জিরো ওয়ান টু থ্রি ফোর, এক্স এর ভ্যালু তখন হয়ে গেছে বেসিক্যালি ফাইভ, এই কারণে বি ইকুয়াল টু করে দিছি এক্স মাইনাস ওয়ান, অর্থাৎ এই পজিশনে আমার একজনকে দাঁড় করানো দরকার, এটা না। সো এক্স মাইনাস ওয়ান যে পজিশনটা সেটা দিয়ে দিছি বি কে, এখন খেলা শুরু করা যাবে। এ পয়েন্টার শুরু দাঁড় করানো আছে প্রথম ইন্ডেক্সে, বি পয়েন্টার লাস্ট ইন্ডেক্সে, ততক্ষণ পর্যন্ত সোয়াপ চালাবো যতক্ষণ পর্যন্ত এল বাই টু সংখ্যক সোয়াপ না হয়। সো বি এর সাথে টি সোয়াপ হবে, ও এর সাথে এ সোয়াপ হবে, এল বাই টু সোয়াপ হয়ে গেলে কাজ শেষ। এই অর্ডারে তোমার পয়েন্টার অনুযায়ী তোমার স্ট্রিং এর কন্টেন্ট গুলো রিশাফল হবে। এই হচ্ছে মোটামুটি আমাদের স্ট্রিং কে কিভাবে ইউজ করা যায়। তোমরা দেখো এখন চাইলে তোমাদের প্রজেক্টে যত জায়গায় অ্যারে আছে, যত জায়গায় স্ট্রিং আছে, বা যত জায়গায় রেগুলার একটা ভেরিয়েবল আছে, চাইলে তুমি দুই তিনটা জায়গায় অ্যারের কাজ অ্যারে দিয়ে না করে পয়েন্টার দিয়ে করতে পারো। সো প্রজেক্ট প্রেজেন্টেশনের সময় আমাকে দেখাতে পারো যে স্যার আমার কোডে তিন জায়গায় অ্যারের কাজ ছিল, আমি ওই জাস্ট দুই জায়গায় অ্যারের কাজ দেখে এক জায়গায় আমি পয়েন্টার দিয়ে সলভ করছি, সেম আউটপুট আসে। বা দুইটা স্ট্রিং এর কাজ ছিল, একটা স্ট্রিং এর কাজ রেগুলার স্ট্রিং দিয়ে করছি আর একটা স্ট্রিং আমি পয়েন্টার দিয়ে সলভ করছি। সো দ্যাটস ইট, তোমার তখন পয়েন্টারের যেই আমার যে রিকোয়ারমেন্টটা সেটা কিন্তু ফিল আপ হয়ে গেল প্রজেক্টে, পয়েন্টারও তুমি দেখাতে পারো। এখানে নতুন কোন কনসেপ্ট নাই যে স্যার নতুন কিছু ইমপ্লিমেন্ট করতে হবে কিনা, নো, পয়েন্টার বোঝানোর উদ্দেশ্য হচ্ছে কোডে তুমি এতদিন যা করছো প্রজেক্ট আগে নর্মালি নামো, নর্মাল অ্যারে নর্মাল স্ট্রিং দিয়ে, এরপরে তোমরা একটাতে এক ঘন্টা খালি সময় দাও পয়েন্টারটা পড়ার পরে, যে এবার আমরা কোডের এই জায়গাটা স্ট্রিং এ না রেখে পয়েন্টার দিয়ে কিভাবে সলভ করব। আমার মনে হয় সলভ হয়ে যাবে। এই গেল আমাদের পয়েন্টার রিলেটেড যত আলোচনা, পয়েন্টারে আর কিছুই নাই, এই ছয়টা কোড রেফারেন্স হিসেবে দেওয়া থাকবে। ল্যাব ম্যানুয়াল তো নাই, সো আলটিমেটলি এখান থেকে ওরকম হেল্প পাবা না, ল্যাব ম্যানুয়াল যদি তৈরি হয় আমরা দিব তোমাকে, বাট ওইটার জন্য তোমরা বসে থেকো না, তোমরা এই কোড গুলো দেখে থিওরি ক্লাসে স্যারেরা যা পড়াবেন সেটা দেখে তোমরা পড়াশোনা শুরু করো। আমি সংক্ষেপে স্ট্রাকচারের ধারণাটা একটু দিয়ে নিই, স্ট্রাকচার কি থিওরি ক্লাসে আলোচনা হয়েছে, কেউ কি বলতে পারবে স্ট্রাকচার কি রানা স্যার শুরু করছেন বা চেয়ারম্যান স্যার? চেয়ারম্যান স্যার শুরু করার কথা না, ধরে নিলাম যে শুরু হয়েছে, ঠিক আছে, কতটুকু শুরু হয়েছে সেটা জানি না, বাট শুরু হয়েছে। স্ট্রাকচার তো অলরেডি তাহলে তোমরা জানোই, স্ট্রাকচার হচ্ছে এমন একটা ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল যেটার মধ্যে একাধিক ভেরিয়েবলকে একসাথে অ্যাকোমোডেট করানো যায়। স্ট্রাকচারের আলোচনায় দুই ধরনের ভেরিয়েবল তোমার কাজে লাগে, মনে রাখবা। স্ট্রাকচার ডিক্লেয়ার করার নিয়ম কি, স্ট্রাক্ট কিওয়ার্ডটা দিতে হবে,
যেই টাইপের স্ট্রাকচার তৈরি করতে চাও তার একটা সুইটেবল নাম দিতে হবে, এবং এরপরে সেকেন্ড ব্র্যাকেট ওপেন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। স্ট্রাক্ট কিওয়ার্ডটা ফিক্সড, এই নামটা তুমি চাইলে তোমার কথা পরিবর্তন করতে পারো। স্ট্রাকচার আমরা কেন তৈরি করি? দেখো, একটা পার্সনকে সঠিকভাবে প্রকাশ করার জন্য কি কি ইনফরমেশন লাগবে। এখানে ধারণা করা হচ্ছে একটা পার্সনকে প্রকাশ করার জন্য তিনটা ইনফরমেশন দরকার, তার নাম, তার ফোন নাম্বার আর তার স্যালারি। এই তিনটা ইনফরমেশন একজন পার্সন সম্পর্কে জানা দরকার। এখন তুমি খেয়াল করে দেখো, একজন পার্সনের নাম সেটা কিন্তু একটা স্ট্রিং, পার্সনের ফোন নাম্বার আবার একটা ইন্টিজার, তার স্যালারি আবার একটা ফ্লোট, তিনটা তিন টাইপের ভেরিয়েবল। কিন্তু একটা পার্সনকে সঠিকভাবে প্রকাশ করার জন্য যা লাগে তাকে যদি আমি একটা ভেরিয়েবলের আন্ডারে আনতে চাই, তখন আমাকে এই স্ট্রিংটা, এই ইন্টিজারটা আর এই ফ্লোটটাকে একসাথে রাখতে হবে, কোনো উপায় নেই। তোমার হাতে এখন পর্যন্ত এমন কোনো ভেরিয়েবল আছে যেটা পাশাপাশি একটা স্ট্রিং, একটা ইন্টিজার, একটা ফ্লোটকে একসাথে রাখতে দেয়? না স্যার, আমাদের হাতে কিন্তু নেই। আমাদের হাতে সর্বোচ্চ আছে অ্যারে, যেটা কি করতে পারে, একই টাইপের ভেরিয়েবল একাধিক রাখতে পারে। কিন্তু এই জিনিসটা কেউ এখন পর্যন্ত অ্যালাউ করেনি, তাই আমরা এখন লাইব্রেরিতে যেই ধরনের বা সি লাইব্রেরিতে যেই ধরনের ভেরিয়েবল আছে সেগুলো ইউজ না করে নিজেরা নিজেদের পছন্দ মতো ভেরিয়েবল বানাই। এই কারণে স্ট্রাকচারকে বলা হয়ে থাকে ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল, ইউজার যেরকম দরকার সেরকম ভাবে বানায়। আমি আমার মতো বানিয়েছি যে আমি একটা পার্সন নামক ভেরিয়েবল বানাবো। দেখো, স্ট্রাকচার বানাইছি পার্সন, এবং এই পার্সন স্ট্রাকচারে এই তিনটা মেম্বার থাকবে। তুমি চাইলে বাড়াইতে কমাইতে পারো, চেঞ্জ করতে পারো। হ্যাঁ, সব টাইপেরই যে থাকতে হবে এমন কোনো কথা নাই, এক টাইপের একাধিক ভেরিয়েবল থাকতে পারে। অর্থাৎ আমি যদি মনে করি যে আরেকটা অ্যাড করা দরকার ইন্টিজার, ফর এক্সাম্পল এজ, একজন ব্যক্তিত্ব বয়সও দরকার, তো তুমি এখানে চতুর্থ ইনফরমেশন হিসেবে দিতে পারো, এটা নো প্রবলেম। স্ট্রাকচারের আলোচনায় দুইটা কথা খুব মনে রাখবে, স্ট্রাকচারের দুই ধরনের ভেরিয়েবল আছে। এক ধরনের ভেরিয়েবল যেগুলো দিয়ে স্ট্রাকচার তৈরি হয়, এদেরকে বলা হয় স্ট্রাকচারের মেম্বার ভেরিয়েবল। শব্দটা একদম মনের মধ্যে গেঁথে নাও। এই যে ভেরিয়েবল গুলো স্ট্রাকচারটার বডির মধ্যে যে ভেরিয়েবল গুলোকে উল্লেখ করি, এগুলোকে বলা হয় স্ট্রাকচারের কি ভেরিয়েবল, মেম্বার ভেরিয়েবল, ওরা সদস্য। আরেকটা ভেরিয়েবল কি, আরেকটা ভেরিয়েবল আছে সেটাকে বলা হয় স্ট্রাকচার টাইপ ভেরিয়েবল, স্ট্রাকচার টাইপ ভেরিয়েবল। স্ট্রাকচার টাইপ ভেরিয়েবল নিয়ে তোমার এখানে আলোচনা বেশি করা আছে। স্ট্রাকচারের মেম্বার ভেরিয়েবলের তেমন কোন ভেরিয়েশন নাই, এখানে তুমি যাকে যাকে রাখবা সবাই পার্সন স্ট্রাকচারের মেম্বার ভেরিয়েবল হয়ে যাবে। অর্থাৎ আমার নেম, নাম্বার, স্যালারি সবাই পার্সন স্ট্রাকচারের মেম্বার ভেরিয়েবল হিসেবে আছে। আর তাহলে স্যার, স্ট্রাকচার টাইপ ভেরিয়েবলটা কি? স্ট্রাকচার টাইপ ভেরিয়েবলের আলোচনা করতে গেলে একটু নিচে আসতে হবে। এই যে স্ট্রাকচার স্টুডেন্ট টাইপের ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করেছি, কয়টা? দুইটা। মনে রাখবা, এরা যেই ধরনের ভেরিয়েবল এরা সেই ধরনের ভেরিয়েবল না। কোনটা মেম্বার ভেরিয়েবল? স্টুডেন্ট স্ট্রাকচারের মেম্বার ভেরিয়েবল হচ্ছে এগুলো, স্টুডেন্টের নেম, এজ, ব্রাঞ্চ এবং জেন্ডার। আর এস ওয়ান এস টু কি? স্টুডেন্ট স্ট্রাকচারের নিজস্ব ভেরিয়েবল, ঠিক আছে? স্টুডেন্ট স্ট্রাকচারের নিজস্ব ভেরিয়েবল, এগুলো হচ্ছে মেম্বার ভেরিয়েবল। এই এস ওয়ান এর সাহায্য নিয়ে তুমি স্টুডেন্ট স্ট্রাকচারের সমস্ত ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে পারবা। সেম গোলস ফর এস টু, এস টু এর হেল্প নিয়ে তুমি এই স্ট্রাকচারের যে কোনো মেম্বার ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে পারবা। তো এই স্ট্রাকচার টাইপ ভেরিয়েবল গুলোকে দুই ভাবে ডিক্লেয়ার করা যায়, লোকালি এবং গ্লোবালি। আমরা জানি লোকাল ভেরিয়েবল কারা, যারা কোনো ফাংশনের মধ্যে তৈরি হয়, আর গ্লোবাল ভেরিয়েবল কোনো ফাংশনের মধ্যে তৈরি হবে। খেয়াল করে দেখো, এখানে যখন আমি এই এক্সাম্পলটার দিকে তোমরা খেয়াল করো, এই এক্সাম্পলটাতে এই যে এই এক্সাম্পলটায় আসি, একটা পার্সন স্ট্রাকচার তৈরি করেছি, এজ এবং স্যালারি হচ্ছে তার মেম্বার ভেরিয়েবল। পার্সন স্ট্রাকচারের দুটো ভেরিয়েবল তৈরি করেছি, এই ভেরিয়েবল ডিক্লেয়ার করার আবার নিয়ম আছে। প্রথমে দিতে হবে স্ট্রাক্ট, তারপরে পার্সন, স্ট্রাকচারটার নাম, এরপরে দিতে হবে ভেরিয়েবল গুলোর নাম, কমা দিয়ে যদি একাধিক থাকে একাধিক, ভেরিয়েবল ওয়ান, ভেরিয়েবল টু। তোমরা আমাকে বলো এটা লোকাল না গ্লোবাল কি এই ভেরিয়েবল ডিক্লারেশনটা? এটা কিন্তু একটা লোকাল, লোকাল, কারণ এটা কোন ফাংশনের মধ্যে আছে? মেইন ফাংশনের ভিতরে আছে। কোন ফাংশনের মধ্যে তৈরি করে ফেলছে তো এই ব্যক্তি লোকাল। তাহলে স্যার, এদেরকে গ্লোবালি ডিক্লেয়ার করা যায় কিভাবে? সিম্পলি ফাংশনের বাইরে ডিক্লেয়ার করো। এই যে
মেইন ফাংশন যেখানেই থাকুক না কেন স্ট্রাকচার স্ট্রাকচারের মতো আছে স্ট্রাকচার তৈরি হওয়ার পরে বাইরে কোথাও আমি স্ট্রাকচারের ভেরিয়েবল দুটো ডিক্লেয়ার করলাম হয়ে গেল আমার গ্লোবালি ডিক্লেয়ার করা সুবিধাটা কি এখন এই ভেরিয়েবল দুটাকে যে কোনো ফাংশন থেকে আমরা ব্যবহার করতে পারব সবাই চেয়ে লোকালি ব্যবহার করলে অসুবিধাটা হচ্ছে না শুধু মেইন ফাংশন ছাড়া আর কেউ কিন্তু ওদিকে চিন্তা যাই হোক আপাতত লোকাল গ্লোবাল আমাদের জন্য অত ইম্পর্টেন্ট কিছু না আসো আমরা স্ট্রাকচার রিলেটেড প্রবলেম সলভ করি আমরা প্রথম যে এক্সাম্পলটা তোমাদেরকে দেখাতে চাই সেটা হচ্ছে স্ট্রাকচার এবং নেস্টেড স্ট্রাকচারের মধ্যে সম্পর্ক অনেক সময় আমাদের স্ট্রাকচারের মধ্যে স্ট্রাকচার গঠন করা লাগতে পারে কিভাবে লাগতে পারে দেখো আমি আজকে সকালে একটা স্ট্রাকচার তৈরি করা শুরু করলাম স্ট্রাকচারের নাম কি দিলাম পার্সন আমার মনে হলো একটা পার্সনকে সঠিকভাবে প্রকাশ করার জন্য এই এই ইনফরমেশন গুলো দরকার প্রথমে আমার মনে হলো তার নাম রাখা দরকার তাই পার্সনের নামকে যদি আমি কোনো ভেরিয়েবল বন্দী করতে চাই সেটা একটা ক্যারেক্টার অ্যারে বা স্ট্রিং হবে পার্সনের এজ দরকার তাই একটা ইন্টিজার টাইপ ভেরিয়েবল রাখলাম পার্সনের স্যালারিটা ইম্পর্টেন্ট তাই ফ্লোট টাইপ দিয়ে সেটাকে রাখলাম এরপরে আমার মনে হলো কোনো একজন ব্যক্তি তো অ্যাড্রেস ছাড়া ওই ব্যক্তি অসহায় যে কোনো ব্যক্তিরই দুনিয়াতে অ্যাড্রেস আছে তোমরা একটা জিনিস খেয়াল করো অ্যাড্রেসের বিষয়টা কি একটা অ্যাড্রেসের মধ্যে পার্টিকুলার কয়েকটা ইনফরমেশন থাকে কি কি অ্যাড্রেস কিন্তু একটা সিম্পল ভেরিয়েবলের মধ্যে রাখার মতো না অ্যাড্রেসের মধ্যে কি থাকতে পারে একটা হাউস নাম্বার থাকতে পারে রোড নাম্বার থাকতে পারে সেক্টর নাম্বার থাকতে পারে একটা পোস্ট কোড থাকতে পারে পোস্ট অফিসটা থাকতে পারে এই পাঁচটা জিনিস জানা থাকলে কিন্তু একজন ব্যক্তির অ্যাড্রেস সঠিকভাবে প্রকাশ করা যায় যার মধ্যে হাউস নাম্বার রোড নাম্বার সেক্টর নাম্বার হচ্ছে ইন্টিজার আর পোস্ট কোডও ইন্টিজার শুধুমাত্র পোস্ট বা থানা যেটা সেটা হচ্ছে একটা স্ট্রিং আমরা চাইলে এই টোটাল ইনফরমেশনটাকে যদি আমরা অ্যাড্রেস করি এটাকে আরেকটা স্ট্রাকচার হিসেবে তৈরি করা যায় কিনা অ্যাড্রেস নামক একটা স্ট্রাকচার করতে কিন্তু হবে না তুমি এটা করতে পারতা তুমি চাইলে বলতে পারতা না স্যার দরকার কি আমি চাইলে সবগুলোকে এখানে রাখি এরকম করি ইন্টিজার হাউস নাম্বার ইন্টিজার রোড নাম্বার করতে পারতা না তুমি এরকম দশটা পাঁচটা ভেরিয়েবল করা যেত কিনা রাখা যেত অন্যরকম কিন্তু জিনিসটা ভালো দেখাইতো দেখো না ভালো দেখাতো না কারণ কি কারণ হাউস নাম্বার সেক্টর নাম্বার মিলিত ভাবে ব্যক্তির অ্যাড্রেস কে প্রকাশ করে কিন্তু এখানে দুজন কিন্তু আলাদা এন্ট্রি তাই আমি করলাম কি আমি এই কাজ করলাম না আমি চালাকি করে একটা স্ট্রাকচার তৈরি করে নিলাম এই স্ট্রাকচারটার নাম দিলাম অ্যাড্রেস এই স্ট্রাকচারের মধ্যে মেম্বার হিসেবে কাদেরকে রাখলাম সেই পাঁচটা জিনিসকে যাদেরকে দিয়ে অ্যাড্রেস গঠন করা যায় হাউস নাম্বার রোড নাম্বার সেক্টর নাম্বার পোস্ট কোড আর পোস্ট অফিস পোস্ট অফিসটাকে দেখো আমি একটা ক্যারেক্টার অ্যারে হিসেবে ডিক্লেয়ার করছি এখন তোমরা এটা বুঝবা এখন তোমরা এটা বুঝবা আমি এখানে কিন্তু কোনো অ্যারে উল্লেখ করিনি একটা পয়েন্টার দিয়েছি তোমাদের মনে আছে কিনা আমি কি বলছিলাম অ্যারেই পয়েন্টার অ্যারের নামই কিন্তু একটা পয়েন্টারের মতো কাজ করে তাহলে উল্টা করে বলা যায় না যদি আমি কখনো একটা ক্যারেক্টারের পয়েন্টার নেই তাহলে সেই ব্যক্তি আসলে কোনো একটা অ্যারের বেস অ্যাড্রেস কে হোল্ড করে আছে এমন একটা পয়েন্টার কথা বলতো তার মানে নিশ্চয়ই এই নামের একটা পয়েন্টার তৈরি করা যেতে পারে তোমরা কি কথাটা বুঝতে পারছো আগে আমরা উল্টো কথা বলতাম বুঝতে পারছি কিন্তু ওটা ইজ অটোমেটিক অটোমেটিক ক্রিয়েট হবে অটোমেটিক ক্রিয়েট হবে অটোমেটিক ক্রিয়েট হবে তাহলে অনেকে বলবে স্যার এখানে তো কোনো সাইজ নাই বুঝবো কিভাবে এই অ্যারে কই শেষ হচ্ছে এইটার যখন তুমি ইন্টার দিবা কোনো কিছু লিখে বা কোনো কিছু ইনপুট দিবা সাথে সাথে লাস্টে পরে নাল বসে অটোমেটিক ও ধরে নেবে ওই কি সাইজ আপাতত ওর হাতে কি আছে আপাতত শুধু মাথাটুক আছে অ্যারেটা পয়েন্টারটা অর্থাৎ ও বেস অ্যাড্রেসটা জানে কিন্তু এটা কতদূর পর্যন্ত লম্বা হবে সেটার ব্যাপারে কোনো ইনফরমেশন এখনো পোস্ট অফিসের নাই যখন তুমি ডাটা রাখবা পোস্ট অফিসের মধ্যে তখন অটোমেটিক্যালি এটা একটা অ্যারের রূপ পেয়ে যাবে বিষয়টা বোঝা গেছে জি স্যার ঠিক আছে এইটা হচ্ছে কাহিনী অনেকে বলবে স্যার এটা আবার কি ধরনের অ্যারে নো টেনশন এটা একটা অ্যারে এটা অ্যারে বেস অ্যাড্রেস হোল্ড করা একটা পয়েন্টার সো আলটিমেটলি আমরা একে নিয়েও কাজ চালাতে পারবো তো আসো যেটা আমরা আলোচনা করছিলাম স্ট্রাকচারের মধ্যে তো যখন আমার মনে হলো যে একজন ব্যক্তির অ্যাড্রেস তো রাখা দরকার সাথে সাথে আমি স্ট্রাকচার অ্যাড্রেস তৈরি করে ফেললাম এবং স্ট্রাকচার অ্যাড্রেসের একটা ভেরিয়েবল তৈরি করলাম পার্সন অ্যাড্রেস যেটা আবার আমার এই পার্সন অ্যাড্রেসের পার্সন স্ট্রাকচারের মেম্বার ভেরিয়েবল অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট পার্সন স্ট্রাকচারের তিনটা আলাদা আলাদা ভেরিয়েবল আছে এগুলো কোনোটা স্ট্রাকচার ভেরিয়েবল না রেগুলার ভেরিয়েবল বাট এই ভেরিয়েবলটা একটা স্ট্রাকচার টাইপের ভেরিয়েবল তার মানে এই পার্সন অ্যাড্রেসের সাহায্য নিয়ে তুমি চাইলে এই ফিচারগুলোকে
অ্যাক্সেস করতে পারবে। আমার তো এটাই দরকার ছিল, কোন একজন পার্সনের যখন আমি নেম, এজ, স্যালারি পেয়ে যাব, আর তার এই 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 ভেরিয়েবলটার সাহায্য নিয়ে যদি আমি এই পাঁচটা জিনিসকেও অ্যাক্সেস করতে পারি, তাহলে তো হয়েই গেল কাহিনি, ব্যক্তির অ্যাড্রেসটা আমি সঠিকভাবে প্রকাশ করতে পারছি। আমরা মেইন ফাংশনের মধ্যে তেমন কিছুই করিনি, প্রত্যেকটা ভেরিয়েবলের মধ্যে ভ্যালু রাখছি। কিভাবে রাখছি? এই যে দেখো, পার্সন ওয়ানের প্রথমে নেম ঠিক করেছি, কিভাবে স্ট্রাকচারের ভেরিয়েবলের মধ্যে ডেটা নিতে হয় ডট অপারেটর দিয়ে, মনে রাখবো ডট অপারেটর। ডট অপারেটরের বাম পাশে থাকবে স্ট্রাকচারের স্ট্রাকচার টাইপ ভেরিয়েবল। একটু আগে আমি বলেছি স্ট্রাকচার টাইপ ভেরিয়েবল গুলো থাকবে বাম পাশে, ডটের বাম পাশে থাকবে স্ট্রাকচারের মেম্বার ভেরিয়েবল। এইভাবে অ্যাক্সেস করতে হয় ডট দিয়ে। তুমি খেয়াল করে দেখো, প্রত্যেকবার আমি যেটা করছি, স্ট্রাকচার পারসন তার সেই টাইপের একটা ভেরিয়েবল হচ্ছে p1, p1 ডট নেম। p1 স্ট্রাকচারটা কি কি জিনিস অ্যাভেল করতে পারে দেখো, p1 ভেরিয়েবলটা পারসন স্ট্রাকচারের কোন কোন জিনিস অ্যাভেল করতে পারে, নেম, এজ, স্যালারি আর তার অ্যাড্রেস। আমি তার মধ্যে নেমটাকে অ্যাক্সেস করলাম, আমি বললাম যে স্ট্রিং কপি করে p1 এর নেম পজিশনে রাখো আহমেদ ইকবাল প্রীতম, p1 এর নেম পজিশনে রাখো আহমেদ ইকবাল প্রীতম। তাহলে আলটিমেটলি পারসন ওয়ান এর নেম পজিশনে চলে যাবে আমার নামটা। পারসন ওয়ান এর স্যালারি সেট করো, তুমি এটা যখনই টাইপ করবা তখন অটোমেটিক চলে আসবে। আমি একটু টাইপ করে দেখাই, p1 যখনই তুমি ডট দিবা তুমি দেখবা পারসন স্ট্রাকচারটা, কম্পাইলার এটা বুঝে গেছে যে p1 একটা স্ট্রাকচারের ভেরিয়েবল। কোন স্ট্রাকচারের? পারসন স্ট্রাকচারের। কম্পাইলার তখন অটোমেটিক তোমাকে এই অপশন গুলোই দেবে, নেম, এজ, স্যালারি অথবা পার্সন অ্যাড্রেস। কি ঠিক করতে চান? আমি চাই আপাতত এজ ঠিক করতে, এজ দিলাম আমার বয়স। আমার স্যালারি ঠিক করতে চাই, স্যালারি ঠিক করলাম। এখন মনে করো এই চিন্তা তো খুব সহজ, আমি আমার অ্যাড্রেসটা ঠিক করতে চাই। প্রশ্ন হচ্ছে এইভাবে করা যাবে কিনা, p1 ডট হাউস নাম, এটা করা যাবে কি যাবে না, এটা ভ্যালিড নাকি ইকুয়াল টু 10, আমি 10 নাম্বার বসে। তোমাদের কি মনে হয় এটা ভ্যালিড নাকি ইনভ্যালিড? এই স্ট্রাকচারে স্যার ইনভ্যালিড হয়ে যাবে, দ্য হাউস নাম আলাদা করে দেওয়া যাবে, আলাদা করে দিব। একটা জিনিস খেয়াল করো, ডট অপারেটরের বাম পাশে আমি কিন্তু একটা স্ট্রাকচারের ভেরিয়েবল দিছি, ডান পাশে আবার কিন্তু একটা মেম্বার ভেরিয়েবল দিছি, তাহলে তো কোনো ভুল হওয়ার কথা না, যে কাজ এখানে করছি তাই তো এখানে করলাম। স্যার হাউস নাম আবার আরেকটা আন্ডারে না, এই তো ভুলটা ধরে ফেলছো। p1 স্ট্রাক, p1 যে ভেরিয়েবলটা এটা কোন স্ট্রাকচারের ভেরিয়েবল? পার্সনের। কিন্তু হাউস নং কি পার্সনের সদস্য? তোমরা খেয়াল করে দেখো হাউস নংটা কোথায় আছে, হাউস নং কিন্তু অ্যাড্রেসের সদস্য। তাহলে কিন্তু p1 কোনোভাবেই হাউস নং কে একা মানে অ্যাক্সেস করতে পারবে না। তাহলে p1 কার হেল্প নিতে পারে? p1 হেল্প নিতে পারে পার্সন স্ট্রাকচারের মধ্যে বসে থাকা এই ব্যক্তি। আমি এটাকে একটু সহজ করে দিই, আমি এটাকে a1 দিই, অ্যাড্রেস a। অর্থাৎ p1 শুধু শুধু p1 কোনোভাবে এইগুলোকে অ্যাক্সেস করতে পারবে না, তার হেল্প ছাড়া, ওর হেল্প ছাড়া পারবে না। সো p1 প্রথমে ডাক দিবে কাকে, তার কোন একটা মেম্বার ভেরিয়েবলকে, নেম কে না, এজ কে না, স্যালারি কে না, সে দিবে এ কে ডাক, যে ঠিক আছে এ। কিন্তু এ যেহেতু নিজে আবার একটা, নিজে যেহেতু একটা স্ট্রাকচার টাইপের ভেরিয়েবল, তার মানে তারও কন্টেন্ট আলাদাভাবে পাওয়া যায়। তুমি যে কোনো একটাকে নিতে পারো, p1 ডট এ ডট পোস্ট কোড, এটা কারেক্ট, ইকুয়াল টু 40 আমার পোস্ট কোড, এটা 1240। ব্যাপারটাকে বোঝা গেছে? স্ট্রাকচারের ভিতরে যদি নেস্টেড করো তাহলে এই ওয়েতে তোমাকে ওই নেস্টেড স্ট্রাকচারের যে কন্টেন্ট গুলো বা অন্য স্ট্রাকচারটা যে সদস্যগুলো সেগুলোকে অ্যাক্সেস করতে হবে। এদেরকে অ্যাক্সেস করার জন্য পার্সন থেকে একমাত্র উপায় হচ্ছে এই অ্যাড্রেসের যে মেম অ্যাড্রেস টাইপের যে ভেরিয়েবল এ, ওর সাহায্য ছাড়া কোনোভাবেই করা যাবে না। সো পার্সন টাইপের একটা অবজেক্ট বা পার্সন টাইপের একটা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করেছিলাম p1, p1 নেম কে আলাদাভাবে অ্যাক্সেস করতে পারবে, এজ কে পারবে, স্যালারি কে পারবে, কিন্তু কোনোভাবেই পোস্ট অফিস কে পারবে না, কার সাহায্য ছাড়া, এর সাহায্য ছাড়া। তো এই কারণে p1 ডট এর ভিতরে থাকা কোনো মেম ভেরিয়েবল এ ডট রোড নাম্বার দিয়ে তুমি কোড করো, ইট উইল বি ওকে।
এখানে সেই ব্যাপারটাই দেওয়া হয়েছে আর কিছু না স্যার এটা আমরা স্যার কোডের এই ভ্যালু গুলো কোডের ভিতরে না নিয়ে কোড থেকে বাইরে নিতে পারি না স্যার স্ক্যানার ইউজার থেকে স্যার ইউজার থেকে হ্যাঁ নিতে পারি আমি এখানে নিয়ে নেই পরে যে তিনটা কোড আছে প্রত্যেকটাকে আমি ইউজার থেকে ইনপুট নিয়ে মানে ইনপুট নিয়েছি বুঝছো সো তোমরা সব সময় নিতে পারবে এটা তো আমি কেন দেখাইলাম না কারণ এটা তো যদি ইউজার থেকে নিতাম তাহলে তুমি চোখের সামনে ডেটাটা দেখতে পাইতে না তো এই এই জন্য আমি আর কি স্ট্যাটাস করছি তাহলে এগুলো সবই কিন্তু আমরা স্ক্যানার গেটস দিয়ে আমরা নিতে পারি বিষয়টা বোঝা গেছে আমরা কিন্তু নিতে পারি সো আলটিমেটলি এখানে এই কোডে আর নতুন অত কিছুই নেই স্যার আমরা তো টিয়া দাদু বাড়াইতে পারি কোনটা বাড়াবা বলো তো কি স্যার যে অ্যাড্রেসে মধ্যে যে আপনি হাউস নাম্বার রোড নাম্বার এগুলো রাখছেন আমরা স্যার এমন তো করতে পারি হাউস নাম্বারের মধ্যে হাউস নাম্বার ক্যারেক্টার স্ট্রাকচার করে হাউস নাম্বারে কয় নাম্বার ফ্লোর সেটা জানা আলাদাই করতে পারি করতে পারো ফ্ল্যাট নাম্বার কত হ্যাঁ এরিয়া নাম্বার কত বিল্ডিং নাম্বার কত তুমি কি সেটা চাও করা যেতে পারে সেটা জন্য এখানে আলাদা একটা স্ট্রাক্ট করতে হবে হ্যাঁ করো একটা স্ট্রাকচার করো স্ট্রাক্ট মনে করো হাউস ডিটেইলস নাকি বা ফ্ল্যাট ঠিক আছে আচ্ছা ধরো ফ্ল্যাট দিলাম এখানে কি দেওয়া যায় এটার মধ্যে হচ্ছে গিয়ে ফ্ল্যাট নং নম্বর ফ্ল্যাট নাম ফ্ল্যাট নেম তো ক্যারেক্টার ক্যারেক্টার অ্যারে নিতে পারি ফ্ল্যাট নেম মনে করো এখানে সাইজ দিয়ে দিন আর কিছু ধরো আপাতত ধরো আপাতত এই দুইটাই দিলাম ঠিক আছে তো আলটিমেটলি হাউস নম্বর না দিয়ে আমরা এই হাউস নম্বরটাকে রাখবো না আমরা হাউস নং এর জায়গায় এই ইনফরমেশনটা নিয়ে আসতে পারি অথবা আমরা চাইলে ফ্ল্যাট ইনফো নিয়ে আসতে পারি ঠিক আছে কারণ এখানে তো ফ্ল্যাটের ইনফরমেশনটা আসে নাই আমরা আমাদের হাউস রোড সেক্টর সব ঠিক থাকুক ফ্ল্যাটের ইনফরমেশন নেওয়ার জন্য আমরা এইখান থেকে একটা ইয়ে রাখবো স্ট্রাক্ট ফ্ল্যাট এফ ফ্ল্যাটের একটা অবজেক্ট তৈরি করলাম এফ এই সাহায্য নিয়ে আমরা চাইলে এখানকার যে কোনো কন্টেন্ট অ্যাক্সেস করতে পারবো পার্সনের সাহায্য নিয়ে পার্সনের অ্যাড্রেসের এর সাহায্য নিয়ে এখানে আসবো এখানকার ফ্ল্যাটের এফ এর সাহায্য নিয়ে এখানে যাবো বিষয়টা বোঝা গেছে তাহলে চাইলে তুমি এখন এখানে ডেটা রাখতে পারো পার্সন ওয়ান সে প্রথমে কার হেল্প চাইবে প্রথমে হেল্প চাইবে সে অ্যাড্রেসের অ্যাড্রেসের মধ্যে আমরা চাইবো ফ্ল্যাটের ফ্ল্যাটের মধ্যে আমাদের কি দরকার ফ্ল্যাট নেই কথা ঠিক কিনা মোটামুটি আসলে খুব বেশি কিছু জানা লাগে না আর দুই একটা জিনিস তোমাদেরকে জানাই যেমন এখানে একটা ছোট প্রবলেম সলভ করছি রিয়েল লাইফ একটা প্রবলেম কিরকম আমার হাতে মনে করো দুটা রেক্টেঙ্গেল আছে এই দুটা রেক্টেঙ্গেলের ক্ষেত্রফল বের করব আর কিছু না তো দেখো একটা রেক্টেঙ্গেলকে সঠিকভাবে প্রকাশ করার জন্য কি কি লাগে তার দৈর্ঘ্য লাগে তার প্রস্থ লাগে আর এই দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে আমরা কি পাইতে পারি তার এরিয়া তাই না যে কোনো একটা রেক্টেঙ্গেলকে প্রকাশকারী বৈশিষ্ট্য পার্সনের কথা চিন্তা করো পার্সনের যত ক্যারেক্টারিস্টিক্স ছিল সেগুলোকে আমরা একটা স্ট্রাকচার বন্দি করছি ঠিক তেমনি ভাবে একটা রেক্টেঙ্গেলের কয়টা বৈশিষ্ট্যকে এক জায়গায় রাখলে আমরা হ্যাপি থাকতে পারি তিনটা তাই আমি একটা রেক্টেঙ্গেল টাইপের স্ট্রাকচার নিছি রেক্টেঙ্গেলের লেন্থ দৈর্ঘ্য প্রস্থ এবং এরিয়া এই তিনটা জিনিস থাকবে এবার আমি যেটা করেছি আচ্ছা এখানে কোডটাকে চেঞ্জ করছিলাম মনে হয় এই জন্য জিনিসটা ইয়ে হচ্ছে আমি আপনি এটা দেখাতে চাই না আরো চেঞ্জ করছি আর একটা গ্রুপকে সেম কোডটাকে সেভ কয়টা অবজেক্ট তৈরি করলাম বা কয়টা স্ট্রাকচার ভেরিয়েবল তৈরি করলাম দুইটা তার মানে আর ওয়ান এরও ক্ষমতা আছে নিজস্ব লেংথ দৈর্ঘ্য প্রস্থ এরিয়া বের করার আর টুরও আলাদাভাবে দৈর্ঘ্য প্রস্থ ক্ষমতা ক্ষেত্রফল বের করার সুবিধা আছে আমরা ইউজার থেকে এবার ইনফরমেশন নিলো আরাবিয়া যেটা বললো স্যার ম্যানুয়ালি না নিয়ে ইউজার থেকে ইনফরমেশন নিই সব করতে পারবো প্রথমে আমরা আর ওয়ান এর লেংথ কালেক্ট করতেছি যেহেতু এগুলো ফ্লোট ডেটা তার মানে পার্সেন্ট এফ দিয়ে সিম্পল এম পার্সেন্ট দিয়ে আমরা কি বলছি আর ওয়ান এর লেংথ এর যে পজিশন মেমোরি লোকেশন সেখানে এটা জমা রাখবো আমরা দিলাম লেংথ কোন একটা আমাদের প্রথম এটার মনে করো দৈর্ঘ্য 80 প্রস্থ 120 ক্ষেত্রফল বের হবে সো দৈর্ঘ্য ইনপুট দিলাম 80 একই রকম ভাবে প্রস্থ ইনপুট দিব আর ওয়ান এর আর ওয়ান এর যখন দৈর্ঘ্য প্রস্থ ইনপুট দিলাম এরপরে ক্ষেত্রফলটা কি ইউজার থেকে ইনপুট নেওয়া লাগবে আমরা ক্যালকুলেট করে বের করে ফেলব
অটোমেটিক দেখো আর ওয়ান এর এরিয়াটা কত হবে সেটা কিন্তু আর ইউজার থেকে ইনপুট নেই সেটা আমরা অ্যারিথমেটিক অপারেশন করে বের করছি আর ওয়ান এর লেন্থ এবং আর ওয়ান এর ব্রেথ এই দুটো গুণ করে বের করে ফেলছি যখনই বের হয়ে গেছে প্রিন্ট করে দিয়েছি রেক্টেঙ্গেল ওয়ান এর এরিয়া কত হবে সেকেন্ড রেক্টেঙ্গেলের ক্ষেত্রে দৈর্ঘ্য নিচ্ছি দেখো লেন্থ লেন্থ কে এবারও নিয়েছি বাট এবার আগে আছে কোন ভেরিয়েবল আর টু আর টু এর লেন্থ নিলাম আর টু এর প্রস্থ নিলাম আর টু এর এরিয়া বের হবে Let us check on the code task of the signal. Length is the rectangle 1. Ashi. Cost is the actual base. Rectangle 1 is the actual base. Ashi into actual base. Now I had a choice. At the borgo. Enter the length of second rectangle. Second rectangle is the number. The body actual by pompers. The go actual cost of pompers. Eternal. Ketrofol Berhegas. The passive. তো চাইলে আমরা কি আমাদের পছন্দ মতো যদি আমাদের প্রত্যেকের বাবার এরকম জমি থাকে রেক্টেঙ্গুলার শেপের আমরা প্রত্যেকের জন্য আলাদা আলাদা রেক্টেঙ্গুলার ভেরিয়েবল তৈরি করে যার যার জমির ক্ষেত্রফল বের করে ফেলতে পারি প্রত্যেকের জন্য ডিফারেন্ট তাই না এবং প্রত্যেকটা প্রপার্টিস নিজের কাছে থাকলো আমার রেক্টেঙ্গেল ওয়ান তার লেন্থ তার প্রস্থ তার এরিয়া সব আর ওয়ান ভেরিয়েবলের আন্ডারে থাকবে আর টু এর যা কিছু আছে তার সবকিছু আর টু কে জানবে আর কেউ জানবে এই জিনিসটা খুবই সিম্পল এবং খুবই স্ট্রেট ফরওয়ার্ড বিষয়টা কি বোঝা গেছে সবাইকে ধরতে পারছি এই বিষয়টা এরকম ছোটখাটো প্রবলেম আসতে পারে যে একটা রেক্টেঙ্গেল টাইপের স্ট্রাকচার তৈরি করো রেক্টেঙ্গেল এর ক্ষেত্রফল দেখো আরবিয়া বলো এই কোডের ভিতরে স্যার আমরা ইফ এলস কিভাবে ব্যবহার করব অথবা লুপ কিভাবে ব্যবহার করব অ্যারে কিভাবে ব্যবহার করব এই আরবিয়া সবসময় যেটা আমি একটু পরে করাবো সেটা নিয়েই বলে দিচ্ছে যাই হোক তুমি যদি ইফ এলস ব্যবহার করতে চাও ইফ এলস ব্যবহার করা কিন্তু কোনো ব্যাপার না যেমন দুইটা রেক্টেঙ্গেলের মধ্যে কোনটা বড় সেটা তুমি কিভাবে চেক করতে পারো ইফ তাই না আর ওয়ান ডট এরিয়া নাকি আর ওয়ান এর আর ওয়ান ডট এরিয়া ইজ গ্রেটার দেন আর টু ডট এরিয়া তাহলে আমরা কি বলতে পারি কোন রেক্টেঙ্গেলটা বড় স্যার আমাদের প্রথম রেক্টেঙ্গেলটা বড় যদি এটা হয় আর না হলে অন্য কিছু হবে কিন্তু আমরা চাইলে এদেরকে রেগুলার ভেরিয়েবলের মধ্যে চিন্তা করো এক্সট্রা কিছু চিন্তা করার দরকার নেই আমরা কিন্তু চাইলে এটা চেক করে দেখতে পারি তো রেক্টেঙ্গেল ওয়ান রেক্টেঙ্গেল টু এর ইনফরমেশনটা আবার দেই তো প্রথম রেক্টেঙ্গেল এর ক্ষেত্রফল আমরা দেখি সেকেন্ড রেক্টেঙ্গেল এর তো আমাদের হিসাব মতে সেকেন্ড রেক্টেঙ্গেলটা কিন্তু ছোট সেকেন্ড রেক্টেঙ্গেল এর ক্ষেত্রফল দেখো আর প্রথম রেক্টেঙ্গেল এর এরিয়া দেখো তো ক্যালকুলেট করে আমরা বলতেই পারছি যে রেক্টেঙ্গেল ওয়ান আমাদের জন্য বড় যে কোনো ধরনের ইফ এলস কন্ডিশন কিন্তু এটার উপরে অ্যাপ্লাই করা যায় হ্যাঁ অ্যারে বা কিভাবে আমরা লুপ ইউজ করব সেটা আমাদের পরেরটায় আসছে আমরা এমন একটা স্ট্রাকচার তৈরি করতে চাই যে স্ট্রাকচারটা বিল ক্যারি করে মনে করো তিতাস গ্যাস ওরা কোনো একজন কাস্টমারকে কাস্টমার যখন তাদের অফিসে যায় তারা একটা রসিদ দেয় যেখানে কাস্টমারের নামটা থাকে আর তার গত চার মাসের যে বিল সেই চারটা বিল থাকে কাস্টমার ওয়ান গেল সে এই রিসিপ্টটা দেয় কাস্টমার টু গেল সে ঠিক সেম রিসিপ্টটাই দেয় প্রথমে দেখায় তার নাম তারপরে প্রথম মাসের বিল সেকেন্ড মাসের বিল থার্ড মাসের বিল ফোর্থ মাসের বিল ফর কাস্টমার টু এখন আমাকে বলো এই বিলটার জেনারেশনের জন্য যে স্ট্রাকচারটা তৈরি করতে হবে সেখানে কি কি ইনফরমেশন রাখা উচিত কোন একজন ব্যক্তির নাম আমি গ্রাহক আমার নামটা তো প্রিন্ট হবে আর আমার কয় মাসের বিল গ্যাসের বিল চার মাসের গ্যাসের বিল তুমি চাইলে আরো বেশি নিতে পারো আমি মনে করো কোয়ার্টারলি দেখতে চাই এক মাসে চার মাসে আমার কত বিল আসলো আমরা সাধারণত গ্যাসের বিল ধরো চার মাস পর দিই তো এই জন্য আমরা এম এর সাইজ ফোর করে একটা অ্যারে নিছি গ্যাস যেটার সাইজ ফোর তার মানে এই স্ট্রাকচারের মেম্বার হিসেবে কারা আছে একজন ব্যক্তির নাম রাখার সুযোগ আছে আর তার চার মাসের বিল রাখার সুযোগ আছে আমরা দুজন কাস্টমার তৈরি করলাম
দুজন কাস্টমার তৈরি করলাম। এখন এই দুজন কাস্টমারের মধ্যে আমরা কিভাবে ভ্যালু রাখতে পারি দেখো, কাস্টমার ওয়ান এর নামটা আমরা ইউজার থেকে চেয়ে নিলাম, কাস্টমার টু এর নামটাও নিয়ে নিলাম। এবার কাস্টমার ওয়ান এর চার মাসের বিল সেটা জমা রাখবো কোথায় বোঝো? কাস্টমার ওয়ান এর গ্যাস বিলের মধ্যে নাকি, যেটা চার সাইজের একটা অ্যারে। সো আলটিমেটলি আমাকে অ্যারে কে ট্রাভার্স করতে চাইলে লুপ লাগবে, তাই আমরা জিরো থেকে লেস দেন এম, এম এর ভ্যালু ফোর তোমরা দেখেছো, জিরো থেকে তিন পর্যন্ত আমরা লুপ চালাবো। লুপ চালাই প্রতিটা পজিশনে, সি ওয়ান কাস্টমারের গ্যাস এর এর প্রতিটা পজিশনে আমরা কি দিব, ডেটা ইউজার থেকে নিয়ে নিব, পরে দেখাবো যে আসলে কার বিল কত আসছে। ঠিক একই কাজ করছি আমরা পরবর্তী কাস্টমারের জন্য, সি টু কাস্টমারের জন্য। প্রশ্নটা তুমি যদি প্রোগ্রামটা রান করো তাহলে সিম্পলি তুমি দেখতে পাবো যে গ্যাস বিল চাওয়া হচ্ছে। মনে করো আমরা বাংলাদেশের দুজন প্রখ্যাত নায়কের গ্যাসের বিল কত হয় সেটা জানতে চাই। প্রথম হচ্ছে আমাদের সাকিব খান, হ্যাঁ তার বাসায় গ্যাসের বিল কত সেটা জানতে চাই। তো তিতাসের প্রথম কাস্টমার হচ্ছে সাকিব খান, সেকেন্ড কাস্টমার হচ্ছে অনন্ত জলিল। ওকে জলিল বানান ভুলেছে, যাই হোক অনন্ত জলিল। তো সাকিব খানের দেখো বিল চাচ্ছে, গ্যাস বিলস ফর ফার্স্ট কোয়ার্টাইল অফ দ্য ইয়ার ফর মিস্টার সাকিব খান। সাকিব খানের বছরের প্রথম চার মাসে গ্যাস বিল কত, সো আমরা গ্যাস বিল গুলো দিতে পারি। সে গরিব মানুষ, তার বিল হয়তো কম আসতো, তিন চারশো পাঁচশো টাকার উপরে আসে না। আর অনন্ত জলিলের মনে করো গ্যাসের বিল বেশি আসবে। এখন কিন্তু অনন্ত জলিলের চার মাসের গ্যাসের বিল আমার কাছে যাচ্ছে, তো ওনার বড় বড় ফ্যাক্টরি আছে, হয়তো ওনার গ্যাসের বিলের পরিমাণও বেশি আসলো। খেয়াল করে দেখো আমরা কিন্তু খুব সুন্দরভাবে দুজন কাস্টমারের জন্য দুটো স্ট্রাকচার তৈরি করে, দুটো স্ট্রাকচারটা ভেরিয়েবল তৈরি করে আমরা কাজ সামনে ফেললাম। প্রথম ইনফরমেশন গুলো সব জমা আছে কোথায়, সি ওয়ান এ, পরের ইনফরমেশন গুলো সব জমা আছে সি টু তে। বিষয়টা কি তোমরা ধরতে পারছো কিভাবে সেগ্রিগেটেড করলাম ইনফরমেশন গুলো? আর এগুলো কি মানে সি ওয়ান সি টু এগুলো সব না নিয়ে আমি মানে কয়টা ভেরিয়েবল রাখবো সেটা কি স্ক্যান করে নেওয়া যাবে না? হ্যাঁ এটা তুমি স্ক্যান করে নিতে পারো, এটা তুমি স্ক্যান করে নিতে পারবে। তবে এখানে একটা বিষয় আছে, এখানে একটা বিষয় আছে কয়টা, এটা কিন্তু ভেরিয়েবল, ভেরিয়েবল আমার প্রোগ্রামে কয়টা লাগবে সেটা কি আমরা স্ক্যান করে নেই সাধারণত কথা বলছি না স্যার, তাই না? হ্যাঁ তুমি এটা বলতে পারো যে স্যার আমার ক্লায়েন্টের সংখ্যা যদি, আপনি তো খালি দুইজন নায়কের কথা বললেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে তো একশো নায়ক আছে, তাহলে একশো নায়কের জন্য কি আমি সি ওয়ান সি টু এভাবে সি একশো পর্যন্ত ভেরিয়েবল ডিক্লেয়ার করতে থাকবো? তোমার হাতে একটু আগে দুইটা রেক্টেঙ্গেল ছিল, যদি দশটা রেক্টেঙ্গেল থাকতো তাহলে কি তুমি আলটিমেটলি এরকম আট দশটা ভেরিয়েবল লিখবো নাকি? না, রেক্টেঙ্গেল টাইপের ভেরিয়েবল আর এটাকে অ্যারে নিব, স্ট্রাক্ট রেক্টেঙ্গেল আর, স্ট্রাক্ট কাস্টমার সি বা স্ট্রাক্ট বিল সি 100। এটা আমার পরবর্তী প্রোগ্রাম এবং আজকের শেষ প্রোগ্রাম। দেখো এরকম প্রোগ্রাম কখন লাগে, আমি যদি তোমাদেরকে পরীক্ষায় এরকম একটা প্রশ্ন দিই যে সিএসসি ডিপার্টমেন্টের 211 ব্যাচের টোটাল 100 জন স্টুডেন্ট আছে, প্রত্যেকের এই এই ইনফরমেশন গুলো স্টোর করো এবং আমাকে প্রিন্ট করে দেখাও, সম্ভব কিনা? তখন এই একশো জনের জন্য কি আমরা একশোটা আলাদা আলাদা স্ট্রাকচার টাইপ ভেরিয়েবল ডিক্লেয়ার করবো? মোটেই না, একটা অ্যারে ডিক্লেয়ার করবো, তাই না? সেটাই করবো। এখানে আমরা সেই কনসেপ্টটা তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি যে কিভাবে স্ট্রাকচার টাইপ ভেরিয়েবল হিসেবে অ্যারে কে ডিক্লেয়ার করা যায়। তো খেয়াল করে দেখো আমরা এখানে একটা কোম্পানির কথা চিন্তা করছি যেখানে গ্রুপ অফ মেম্বার বেশি, সেইরকম একটা এমপ্লয় নামক একটা গ্রুপ আছে, স্ট্রাকচার তৈরি করলাম। একজন এমপ্লয়কে কঠিন যদি ভালোভাবে প্রকাশ করতে চাই তার নাম লাগে, হয়তো তার ডেজিগনেশন লাগে, স্যালারি লাগে। এবার দেখো এইটার ভিতরে আমি একটা স্ট্রাকচার ডিক্লেয়ার করে দিছি, এটাও সম্ভব, এটাকেও নেস্টেড স্ট্রাকচার বলে। প্রথম প্রোগ্রামে কিন্তু স্ট্রাকচার দুটো বাইরে ছিল, পার্সন স্ট্রাকচার যেখানে ছিল, অ্যাড্রেস স্ট্রাকচার ছিল তার বাইরে, শুধু অ্যাড্রেস স্ট্রাকচারের একজন ভেরিয়েবল সেটা আমার পার্সন স্ট্রাকচারের ভিতরে ছিল। এবার আমি বললাম কি পুরো একটা স্ট্রাকচারকেই আমার এমপ্লয়ি স্ট্রাকচারের ভিতরে তৈরি করলাম, এটাও কোনো সমস্যা নাই, স্ট্রাকচারের ভিতরে স্ট্রাকচার তৈরি হলো, সেম জিনিস। এই স্ট্রাকচারটা কি রাখছে, তার জয়নিং টাইম ডেট। কোন একটা কোম্পানিতে যত এমপ্লয়ি থাকুক না কেন তাদের প্রত্যেকেরই একটা জয়নিং ডেট আছে, এবং একটা জয়নিং ডেট একটা ইনফরমেশন,
ছোট ছোট তিনটা ইনফরমেশনের কালেকশন, জয়নিং ইয়ার, জয়নিং মান্থ এবং জয়নিং ডেট বা জয়নিং ডে। সো আমি যদি 2010 এর 25 জানুয়ারিতে জয়েন করি তাহলে আলটিমেটলি আমার জন্য জয়নিং ইয়ার হবে 2010, ডে হচ্ছে 25, মান্থ হচ্ছে জানুয়ারি। এই ইনফরমেশন গুলো রাখার জন্য আমার মনে হলো যে এই এমপ্লয়ের মধ্যে আরেকটা স্ট্রাকচার তৈরি করে রাখা ভালো, আলাদা আলাদা তিনটা ভেরিয়েবল না করে জয়নিং ডেট স্ট্রাকচারের মধ্যে সেটা থাকবে। তোমাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, স্ট্রাকচারের ভেরিয়েবল গুলো, এগুলো তো মেম্বার ভেরিয়েবল, এগুলোর কথা বলছি, এইটা এমপ্লয়ের মেম্বার ভেরিয়েবল, এগুলো জয়েনের মেম্বার ভেরিয়েবল, এগুলোর কথা বলছি না, স্ট্রাকচার টাইপের যে ভেরিয়েবল, জয়েন টাইপের ভেরিয়েবলকে তুমি চাইলে গ্লোবালি ডিক্লেয়ার করতে চাইলে আরেক ভাবে করতে পারো, সেটা হচ্ছে স্ট্রাকচার যেখানে শেষ হয়েছে সেমিকোলনের আগেই তুমি চাইলে ওই ভেরিয়েবলটা উল্লেখ করতে পারো। আর এখানে এই যে দেখো আমি এখানে এমপ্লয় নামক স্ট্রাকচারের দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, দুইটা না এক সেট ভেরিয়েবল ডিক্লেয়ার করছি অ্যারের মাধ্যমে E1, কারণ আমার কোম্পানিতে 5 জন এমপ্লয় আছে, প্রত্যেকে এত ইনফরমেশন রাখার জন্য আমি আলাদা আলাদা E1, E2, E3 এরকম ডিক্লেয়ার করিনি, আমি E নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি স্ট্রাকচার এমপ্লয় টাইপের সাইজ 5, তার মানে আমার হাতে এখন একটা অ্যারে আছে, অ্যারেটা হচ্ছে অ্যারের নাম হচ্ছে E1, এবং এটা কি টাইপের অ্যারে, এটা কোনো ইন্টিজারের অ্যারে না, এটা কোনো ফ্লোটের অ্যারে না, এটা এমপ্লয় টাইপের অ্যারে, এবং নাম দেখে বুঝতে পারছেন যে এটা অবশ্যই একটা স্ট্রাকচার হবে, স্ট্রাক্ট এমপ্লয় টাইপের অ্যারে E1। এটার মধ্যে জায়গা আছে কয়টা, 5টা স্পেস আছে। তোমরা আমাকে বলতে পারবা এর প্রতিটা সেলে কি রাখার সুবিধা আছে, এতক্ষণ এটা বোঝার কথা। যদি তুমি এই পজিশনটাকে জুম করো এর মধ্যে তুমি কি পাবা, নেম, ডেজিগনেশন, স্যালারি, রাইট, এইটা এইটার মধ্যে কিন্তু অনেকগুলো ছোট ছোট জায়গা আছে, একটা জায়গা আছে যেখানে নেম রাখা যায়, একটা জায়গা আছে যেখানে ডেজিগনেশন রাখা যাবে, স্যালারি রাখা যাবে, জয়নিং এর ডে রাখা যাবে, জয়নিং এর মান্থ রাখা যাবে, জয়নিং এর ইয়ার রাখা যাবে। এই একটা অংশকে তুমি যদি জুম করো তাহলে এত কিছুকে তুমি দেখতে পাবা, প্রত্যেকটা সেলের জন্য ঘটনা সেম, বিষয়টা কি বোঝা গেছে, এই হচ্ছে কাহিনী। তো আমরা চাইলে এখন এই 5 জন এমপ্লয়ের সমস্ত ইনফরমেশন ইউজারের থেকে কালেক্ট করতে পারি লুপ চালায়, এই অ্যারেকে টার্গেট করে লুপ চালাবো। স্যার J1টা স্যার একটু বলেন না, স্যার J1 লাগে আমি J দেব, হ্যাঁ ইজি করি, লাগে আসলে 1 দিলে অনেক কনফিউজ হচ্ছে। আচ্ছা J এর ব্যাপারটা এখানে কি কনফিউশন আছে কি বলো দেখি, J টা কি নাকি? জি স্যার, যেটা কি দেখো তুমি এমপ্লয়ের মধ্যে যেহেতু নেস্টেড আকারে আরেকটা স্ট্রাকচার তৈরি করছো, আমি এখানে এই স্ট্রাকচারটার একটা অবজেক্ট তৈরি করে ফেললাম, যে কথা বুঝো এমপ্লয়ের কোন অবজেক্ট বা এমপ্লয়ের কোন ভেরিয়েবল ই আর এর কোনো একজন যদি এই জয়েন্টকে অ্যাক্সেস করতে চায় পারবে না, কার সাহায্য ছাড়া, জে এর সাহায্য ছাড়া, কথা বোঝা গেছে? তো তোমার কোম্পানিতে প্রথম যে এমপ্লয় আছে সে মনে করো তার ইনফরমেশন রাখছে তুমি কোথায়, এমপ্লয়ের 0 তম জায়গায়, এখানে তুমি অ্যাক্সেস করতে পারবা ডট দিয়ে কি, নেম, ডেজিগনেশন, স্যালারি, কিন্তু জয়েনের কাউকে তুমি পারবা না, তুমি এখানে ডে লিখতে পারবা না, ডে লিখতে চাইলে তোমাকে আগে কাকে ডাকতে হবে, জয়েন টাইপের কোন অবজেক্টে যে তারপরে ডে। সো তোমার প্রথম এমপ্লয়ের জয়নিং ডেট হচ্ছে, জয়নিং ডে হচ্ছে 25 তারিখ, তোমার প্রথম এমপ্লয়ের জয়নিং এর ইয়ার হচ্ছে, আমি ইয়ার কে নিলাম, ডে নিলাম, ইয়ার নিলাম, ইয়ার হচ্ছে 2010। এভাবে তুমি চাইলে অ্যাক্সেস করতে পারো, নেম অ্যাক্সেস করতে তোমার কিছু করা লাগবে, E1E0.name এটা তুমি চাইলে সরাসরি গেটস দিয়ে নিয়ে নিতে পারো ইউজারের থেকে, যে আমার এমপ্লয়ের নামটা কি, বিষয়টা কি বোঝা গেছে? আসলে আমরা একটু চেক করে দেখি এখানে কিভাবে আমরা ইউজার থেকে নাম নিলাম, এখানে একটা ফাংশন ইউজ করছি, এই ফাংশনটা প্রজেক্টে অনেক সময় তোমাদের কাজে লাগবে, অনেক সময় তোমরা দেখবা যে স্ট্রিং ইনপুট দেওয়ার পরে যখন ইন্টার প্রেস করো এই ইন্টারটা বাফারে থেকে যায়, এবং এটার কারণে অনেক সময় ইন্টিজার পরবর্তীতে কোনো ক্যারেক্টার টাইপ ভেরিয়েবল যদি নেওয়ার স্কোপ থাকে সেই ভেরিয়েবলটা নিতে চায় না, কারণ কম্পাইলার ধরে নেয় যে ওই যে ইন্টারটা প্রেস করছো ওইটাই সেই ক্যারেক্টার ভেরিয়েবল, তো যাতে সে বাফার ছেড়ে দেয় বা বাফারে কোনো ইন্টার বা অন্য কোনো হোয়াইট স্পেস কে ধরে না রাখে, এই কারণে অনেক সময় বাফারকে ফ্ল্যাশ করতে হয়,
তো এই বাফার ফ্ল্যাশ করার জন্য একটা সিম্পল ফাংশন কল করতে হয় এফ ফ্ল্যাশ স্টেডিআইএম কয়েকটা জায়গায় আমি এই লাইনটা ইউজ করছি বাফার ফ্ল্যাশ করার জন্য আসছে তো দেখো আমার পাঁচটা এমপ্লয়ি আছে তো আমি লুপ চালাইছি পাঁচবার জিরো থেকে ফোর পর্যন্ত প্রথম এমপ্লয়ির নাম ই ওয়ান ডট ইআই ডট নেম আই এর ভ্যালু জিরো সো প্রথম এমপ্লয়ির নেম এর ঘরে আমি ইউজার থেকে একটা ইনপুট পাবো ই তার জয়নিং ডেট ই ওয়াই এর যে পজিশনের ইয়ার এটা আমরা ইউজার থেকে ইনপুট নেব জয়নিং মান্থ আমরা ইনপুট নেব জয়নিং ডে আমরা ইনপুট নেব সো আমরা প্রতিটা এমপ্লয়ি নাম এবং তার জয়নিং এর যে তিনটা ইনফরমেশন নেওয়ার পরে সেটা আমরা প্রিন্ট করে দেখাবো আসো আমরা চেক করে দেখি কিভাবে এটা কাজ করতেছে নেম অফ দ্য এমপ্লয়ি মনে করো আমার বাবার নাম লিখি উনি কর্মজীবী কবির আহমেদ তার জয়নিং ইয়ার তিনি 1988 সালে জয়েন করেছেন জয়নিং মান্থ এখানে আমি মান্থটাকে স্ট্রিং হিসেবে রেখেছি তিনি জানুয়ারি মাসে জয়েন করেছিলেন জয়নিং ডে তিনি 15 তারিখে জয়েন করেছিলেন মাসে এই যে একটা এমপ্লয়ের সমস্ত ইনফরমেশন পাওয়া হয়ে গেল জয়নিং এর এখন তুমি প্রিন্ট করতে পারো মিস্টার কবির আহমেদ জয়েন্ড ইন দা কোম্পানি ইন 15 January 1988 দেখো ইনফরমেশন গুলো ঠিক আছে কিনা যা দিয়েছিলাম তাই চলে আসছে ফ্যামিলি থেকে আমার ইনফরমেশন দিয়ে এরকম কতগুলো ইনফরমেশন চাইবে কয় সেট ইনফরমেশন চাইবে পাঁচ সেট কারণ আমার এমপ্লয়ির যে অবজেক্ট ই সেটা কিন্তু একটা অ্যারে পাঁচ সেটের অ্যারে প্রতিটা অ্যারেতে এতগুলো ইনফরমেশন রাখার সুযোগ আছে আহমেদ ইকবাল জয়নিং ডেট আমার জয়নিং ডেট অনেক আগে আমার জয়নিং ইয়ার হচ্ছে ডিসেম্বর জয়নিং মান্থ ডিসেম্বর আমার জয়নিং ডে হচ্ছে 16 সো আমি 16 December 2018 জয়েন করেছি আহমেদ ইকবাল প্রীতম দেখো আবারও ইনপুট যাচ্ছে এভাবে কিন্তু পাঁচ জনের ইনফরমেশন তোমার থেকে চাইবে দিতে যদি আমি এই অ্যারেটাকে আরো বড় করি আমি চাইলে আরো কিছু ইনফরমেশন এখানে এক্সট্রা নিতে পারবো কথা ঠিক কিনা আমার এমপ্লয়ি যদি 50 জন হয় আমি নিতে পারবো স্যার এরকম কি করা যায় আমি ধরুন আপনি 50 জন এমপ্লয়ি স্ট্রিং রাখলেন সরি অ্যারে রাখলেন এবং প্রত্যেকটা এমপ্লয়ির ইনফরমেশন নেওয়ার পরে আবার কি এরকম অপশন রাখা যায় যে আমি সেকেন্ড বা থার্ড সেগুলোকে নিব কি নিব না কমান্ডের মাধ্যমে সেকেন্ড থার্ড বলতে আরেকবার যদি একটু বলুন যদি নেয় তাহলে ওই এরের মধ্যে সেকেন্ড জোনের ইনফরমেশন ঢুকবে আর নাইলে এই কোডটা এখানে থেমে যাবে আচ্ছা তাহলে তুমি তাহলে তুমি এখানে অপশন রাখতে পারো ঠিক আছে কোন এক প্রথমবারের জন্য মনে করো লুপটা চললো বা প্রথমবারই তুমি লুপে ঢুকি ফার্স্টে তুমি একটা কন্ডিশন চেক করতে পারো ঠিক আছে প্রিন্ট এফ দিতে পারো যে ডু ইউ ওয়ান্ট টু অ্যাড এনি এমপ্লয়ি তুমি কি কোনো এমপ্লয়িকে অ্যাড করতে চাও এখানে কমান্ড দিতে পারো ইয়েস অবলিক নো নাকি এরকম কিছুই তো জি স্যার ইয়েস দিলে সামনে যেতে দেবো নাইলে না তাহলে আলটিমেটলি এখানে ইউজার থেকে একটা অপশন দিতে হবে ঠিক আছে মনে করো আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিব চয়েস নামে চয়েস চয়েস এর ভ্যালু ইউজার যা দিবে সেই অনুযায়ী যদি চয়েস এর ভ্যালুটা ইয়েস হয় চয়েস ইকুয়াল ইকুয়াল কি হয় ইয়েস হয় তাহলে আমার এই কাজটা হবে এই কাজগুলো হবে আদারওয়াইজ আমি কি করব লুপ থেকে এক্সিট করে বের হয়ে যাব কথা ঠিক কিনা জি স্যার যদি ইফ কন্ডিশন এটা ঠিক থাকে বড় হয়ে গেছে যদি ইফ কন্ডিশন এটা ঠিক থাকে তাহলে শুধুমাত্র এই কাজগুলো হবে যদি ইউজার নো দেয় তাহলে আমরা কি করব ব্রেক লুপে আর থাকব না তো এখন তুমি চাইলে একজন এমপ্লয়ি ইনফরমেশন পাওয়ার পরে চাইলে তুমি ব্রেক করে চলে যেতে পারো চয়েসটা এখানে ডিক্লেয়ার করে নিচ্ছি তো আসো আমরা চেক করে দেখি এই যে দেখো ডু ইউ ওয়ান্ট টু অ্যাড এনি এমপ্লয়ি হ্যাঁ আমি একজন এমপ্লয়ি অ্যাড করতে চাই ইয়েস এখন আমার হাতে অপশন আসলো কবির আহমেদ জয়নিং ইয়ার 1988 মান্থ হচ্ছে ফর এক্সাম্পল January 10 দিলাম এই যে দেখো খেয়াল করে দেখছো প্রবলেমটা কি হয়েছে সেকেন্ড অপশনটা কিন্তু চাই না এখানে কিন্তু আমার কাছে ইয়েস না অপশনটা চাই না কারণটা কি জানো এই যে ইন্টারটা প্রেস করলাম বাফারটা ফ্ল্যাশ হয়নি এই ইন্টারটাকে সে অপশন হিসেবে নিয়ে নিছে এবং সে পাইছে কি ইয়েস নো এর মধ্যে আমি ইয়েস প্রেস করিনি ওয়াই প্রেস করিনি অন্য কিছু একটা ক্যারেক্টার প্রেস করছি এই কারণে আউট করে দিছে আমাকে অপশনই দেয়নি এই জন্য এই অংশটা কি করতে হবে স্ক্যানফের আগে অবশ্যই একটু দিয়ে নিতে হবে বাফার ক্লিয়ার করে নেয় আমি এবার ছোট করে নিচ্ছি ওয়াই ইয়েস
কবির আহমেদ ইন্টার জয়নিং ইয়ার মনে করো 12 সাল কোন মান্থ ডিসেম্বর কোন ডে 10 12 খেয়াল করে দেখো মিস্টার কবির আহমেদ এই ডেটে জয়েন করেছিলেন আর কি এমপ্লয় অ্যাড করতে চান না আর এমপ্লয় অ্যাড করতে চাই না প্রোগ্রাম ফিনিশ তাহলে তুমি করতেই পারো এটা তোমাদের এই প্রজেক্টটা অনেক সময় লাগতে পারে বন্ধুরা মিলে ঠিক করছো যে এই ফিচারটা ইমপ্লিমেন্ট করবো সাপ্লিমেন্টারি কোড তুমি সার্চ করো এরপরে এটাকে কাস্টমাইজ করো নো প্রবলেম ফিচার বড় হবে তো ঠিক আছে আমার মনে হয় মোটামুটি আমরা স্ট্রাকচারের আমি যে কোড গুলো আলোচনা করছি মোটামুটি এই কোড গুলো আসলে এখানে দেওয়া আছে সবই এখান থেকেই করানো অলমোস্ট একটু হয়তো আমি চেঞ্জ করছি আমার মতো করে হ্যাঁ তো তোমরা এই কোড গুলো যদি দেখো আমার মনে হয় স্ট্রাকচার আর পয়েন্টার আর কিচ্ছু বাকি নেই কিচ্ছু বাকি নেই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে অ্যারে রিলেটেড যে প্রবলেম গুলো আমরা সলভ করছি ক্লাসে প্রত্যেকটা প্রবলেম পয়েন্টার দিয়ে সলভ করা যায় প্রথমে একটা যেটা প্রবলেম হয়তো পারবা না একটু গুগল করো ফর এক্সাম্পল একটা অ্যারের মধ্যে ম্যাক্সিমাম মিনিমাম নাম্বার কোনটা বের করতে তুমি গুগল করো চাইলে একবার দেখে নাও এটা অনুযায়ী অন্যটা সলভ করো অ্যারের মধ্যে কয়টা জোড় কয়টা বিজোড় আছে পয়েন্টার দিয়ে বের করো অ্যারের মধ্যে কয়টা প্রাইম নাম্বার আছে পয়েন্টার দিয়ে বের করো অ্যারেকে রিভার্স করো পয়েন্টার দিয়ে ট্রাই করে দেখো পরীক্ষা কিন্তু এরকম প্রশ্ন থাকবে তো এই হচ্ছে মোটামুটি তোমাদের সাথে আমাদের যে কমিটেড সিলেবাস এই পর্যন্তই চেষ্টা করব ফাইনালে রাখার জন্য ওই প্রথমে যে কথাটা বললো কমিটেড সিলেবাস স্ট্রিং সরি পয়েন্টার এবং স্ট্রাকচার থাকবে তবে একটা ক্ষুদ্র ব্যাপার আছে সেটা হচ্ছে আগামী শনিবারে আমি একটা মিটিং এ বসবো যেখানে অন্য যে টিচাররা ল্যাব দিচ্ছেন তাদের সাথে কথা হবে তো কয়েকটা ল্যাবে আমি শুনতেছি যে ইয়ে পড়ানো হয়নি এই স্ট্রাকচারটা পড়ানো হয়নি যদি স্ট্রাকচার তারা না পড়ান তাহলে ল্যাব ফাইনালের জন্য হয়তো স্ট্রাকচার আমি বাদ দিতেও পারি বাট তোমরা প্রিপারেশন নিও এটার উপর বিষয়টা বুঝা গেছে জি স্যার তাহলে আমাদের একটু জানাই দিন স্যার আচ্ছা শনিবারের মিটিং এর পরে আমি জানাই দিব বাট আজকে পর্যন্ত জেনে রাখো সিলেবাস হচ্ছে আপ টু টুডেস ক্লাস স্ট্রাকচারটা কমবে কি কমবে না সেটা আমরা শনিবারে ইনশাআল্লাহ ডিসাইড করব ঠিক আছে আমার মনে হয় আর কোনো কনফিউশন থাকবে না প্রজেক্টে অবশ্যই এটা থাকবে প্রজেক্টে অবশ্যই স্ট্রাকচার পয়েন্টার অ্যাড করতে হবে এখন একটা বিষয় বলি প্রজেক্টে অ্যাড করতে হবে এমন আরেকটা বিষয় আছে যেটা ল্যাবেও আলোচনা করা সম্ভব হয়নি সেটা কি বলো দেখি ফাইল অপারেশন হ্যাঁ এটা মোস্ট প্রবলি চেয়ারম্যান স্যারও তার ক্লাসে শেষ করতে পারবেন না ছাত্র অনেক পিছনে আছেন এবং ছাত্র আসলে একটা শারীরিক সমস্যার মধ্যে আছেন ফ্যামিলিগত রানা স্যার পারবেন কিনা আমি জানি না তার থিওরি ক্লাসে হয়তো দেখে দিবেন শেষে তো এইটা আসলে নিজেদের গ্রুপের দায়িত্ব একটা কাজ এটা শুধু বাকি থাকলো এইটার ল্যাব ম্যানুয়ালটা আমরা চেষ্টা করব এই সপ্তাহের মধ্যে তোমাদেরকে দিয়ে দেওয়ার জন্য তোমরা তোমাদের প্রজেক্ট গোছায় নিবা জাস্ট একটা দিনের কাজ বাকি রাখবা যাতে ফাইলের যে ল্যাব ম্যানুয়ালটা এটা আপলোড করার সাথে সাথে তিনজন মিলে এটা বসে পড়ে নিয়ে ফাইলকে তোমার প্রজেক্টে ইনক্লুড করতে পারো আমি সাজেশন দিব তুমি ল্যাব ম্যানুয়ালের আশায় বসে থাকো তুমি একটু গুগল করো ভালো অনেকগুলো সুন্দর সুন্দর টিউটোরিয়াল আছে জাস্ট সিম্পল কিভাবে ফাইল থেকে ইনপুট নেওয়া যায় ফাইলে গিয়ে আবার রাইট করা যায় ফাইলে কিভাবে রিড রাইট করা যায় এইটুকু যদি তুমি তোমার প্রজেক্টে দেখাতে পারো আমি ধরে নিব ফাইল ওকে আছে বিষয়টা বুঝা গেছে খুব সিম্পল বেসিক কিছু কাজ যদি তোমরা প্রজেক্টে দেখাতে পারো ফাইলে এটা সাপ্লিমেন্টারি বোনাস হিসেবে কাজ করবে তো ঠিক আছে আমার মনে হয় এই পর্যন্তই আর কোনো কোশ্চেন আছে কিনা তোমাদের দেখে কোশ্চেন কুইরিজ সবই তো বললাম মোটামুটি স্যার ল্যাব ফাইনাল নিয়ে বলতে চাইছিলেন ল্যাব ফাইনাল ওই যে আমরা কন্টিনিউয়াস ল্যাব পারফরম্যান্স যেভাবে ইভালুয়েট করছি সেভাবেই হবে অর্থাৎ তোমাদের দেড় ঘন্টার মতো হবে ল্যাব টেস্ট কোড টেস্ট আর দেড় ঘন্টা থাকবে ভাইবা ঠিক আছে দেড় ঘন্টার মধ্যেই তোমরা কোড টেস্ট করবা কোড করবা নিজেদের পিসিতে নিজেদের ডিভাইসে কোশ্চেন দেওয়া থাকবে গুগল ক্লাসরুম এখানে কোনো ফাইল আপলোডের বিষয় নাই কোনো গুগল ফর্মের বিষয় নাই পরীক্ষা দিয়ে কোশ্চেন অ্যান্সারটা আপলোড নিজেদের ডিভাইসে রাখবা আপলোড করার জন্য গুগল ক্লাসরুমে আমি ইনভাইটেশন পাঠাবো বলে দিব যে দেড় ঘন্টা পরীক্ষা দিয়ে শেষের 10 মিনিটে কম্পাইল করে পিডিএফ আকারে সাবমিট করে রাখবো বাট আমি যখন স্ক্রিন শেয়ার করতে বলবো তোমরা তোমাদের ডিভাইস থেকে আউটপুটটা দেখাবা ওখান থেকে আমি ছোটখাটো প্রশ্ন করে জাজ করার ট্রাই করবো যে ওখানে 30 বিষয়টা ক্লিয়ার কিনা এই হচ্ছে মার্কিং স্ট্র্যাটেজি প্রশ্ন থাকতে পারে 4-5 এটা এখন আমরা ঠিক করি নাই
30 মার্কের জন্য যে কয়টা প্রশ্ন আমার সুইটেবল মনে হয় দেড় ঘন্টার মধ্যে কোড করে সিলেবাস শেষ করতে পারবে সিলেবাস তো এরকম চারটা বা পাঁচটা ম্যাক্সিমাম প্রশ্ন থাকবে তো তোমার কাছে যেটা ইজি মনে হয় তুমি আগে সেটা অ্যাটেম্প্ট করবা যেটা একটু ডিফিকাল্ট মনে হয় সেটা একটু পরে অ্যাটেম্প্ট করলাম যতগুলো ল্যাব ম্যানুয়ালের কাজ আমরা করছি সবগুলোর থেকেই ঘুরে ফিরে প্রশ্ন আসতে পারে এটার কোনো মানে ওইরকম ইয়ে করা যাবে না যে কোনোটা থেকে প্রশ্ন আসতে পারে চলে গেলাম কারোর সাথে একটু অন্যদিকে সেটা হইতে পারে ঠিক আছে তো যারা কনফিডেন্ট তারা তো গেলে আর যে বেশি দূর যেতে পারবে না তাকে আমি আটকানোর জন্য অনেকজন নিব তাই না লুপের কারণে আমি হয়তো জিজ্ঞেস করতে পারি যে লুপে এই জায়গায় ব্রেক দিলে কি হতো সিম্পলি এই জায়গায় ব্রেক ইউজ করলে কি হতো এখন যদি সে ব্রেক না বুঝে তার কোডে হয়তো ব্রেক শব্দটা নাই বাট আমি কিন্তু প্রশ্নটা করে ফেলতে তো একটু আইডিয়া রাখা ভালো ঠিক আছে না বুঝা গেছে তোহিত এই হচ্ছে জি স্যার বুঝতে পেরেছি তো ঠিক আছে ভালো থাকো সবাই ভালো করে পরীক্ষা প্রিপারেশন নাও ইনশাল্লাহ ভালোই হবে খারাপ ইনশাল্লাহ তো আমি নেক্সট ক্লাস স্যার এই যে ক্লাস টাইমে পরীক্ষা তাই না তিনটা হ্যাঁ ক্লাস টাইমে পরীক্ষা তিনটা সব ঠিক আছে এইভাবে প্রিপারেশন ওকে স্যার থ্যাংক ইউ আচ্ছা তো আজকে একটু রোল কল তারপরে দেখুন আরেকটা কোয়েশ্চন কল করে নে হ্যাঁ বলো স্যার আমাদের তো আপনি ওই 12.5 মার্কের একটা एग्जाम নিলেন না রাইট তো আপনি বলেছিলেন যে স্যার আমাদের নেক্সট দুইটা ক্লাসে ল্যাব করানোর পর ল্যাবের লাস্টে আপনি আমাদের কিছু কোড করতে দিবেন ওগুলোর উপর বেস করে বা আরো 12.5 নাম্বারটা ওইটা আমি এখন ওইটা এখন আমি আর করতে পারি নাই কারণটা কি এটা পসিবল হয় নাই তোমরা দেখছো যে ক্লাসের কন্টেন্ট খুব কনসিস্টেন্ট 10 ল্যাবে শেষই করা যায় না এই জন্য সিএলপি 1 টা আমার হাতে থাকলো আমি চেষ্টা করব সিএ মানে ল্যাব পারফরম্যান্স 1 এ যে যত পেয়েছে তার থেকে কিছু বেশি করে দিয়ে সেকেন্ডটা কাউন্ট করার জন্য এটা নিয়ে কারো টেনশন করতে হবে না ওকে স্যার ঠিক আছে কারণ তোমরা বুঝতেছোই ল্যাব পারফরম্যান্স 1 এ কিন্তু সহজ টপিক ছিল এখানে যে ছয় পাইছে আমার মনে হয় পরেরটাতে যদি তাকে আমি আটও দেই সে মাইন্ড করার কোনো কারণ দেখি না জি স্যার ঠিক আছে সো যে যা পাইছো সিএলপি 1 এর তার থেকে একটু বেশি পাবা কম পাবা ওকে ওকে স্যার থ্যাঙ্ক ইউ স্যার হ্যাঁ ঠিক আছে ভালো করে পরীক্ষা প্রিপারেশন নাও ফাইনালের দিন যেন ভালো হয় ওকে স্যার আচ্ছা এখানে যারা আসছে একটু রোল করে নি রোল নাম্বার 80 আব্দুল বাসিত নিজো রোল নাম্বার 250 290 ইউসুফ 360 মেহেদি yes sir 360 মেহেদি present roll number 05 জান্নাতুল ফেরদৌস yes sir present 06 yes sir 09 yes sir okay 11 15 18 28 present sir 28 present 31 41 yes sir 45 present sir present. Okay. 48 61 65 66 82 90 present sir 90 present 96 sir 96 present sir comment likhe geche sir thik ache 101 yes sir ওকে 131 প্রেজেন্ট প্লিজ প্রেজেন্ট আর এখানে আছে রোল নাম্বার 50 আসাদুর রহমান স্যার 18 রোল নাম্বার 18 কে ফরদিন প্রেজেন্ট স্যার রোল নাম্বার 11 ও ক্লাসে প্রেজেন্ট অর মাইক অফ ক্লাসে প্রেজেন্ট এখনো আছে স্যার কে নাবিলা আক্তার মিম জি স্যার প্রেজেন্ট ঠিক আছে আর কেউ আছে রোল কল করিনি ওকে থ্যাংক ইউ সবাইকে আল্লাহ হাফেজ